সভা সমাবেশে দুর্নীতির বিরুদ্ধে কঠোর সমালোচনা ও রাজবাড়ী জেলা পরিষদ শতভাগ ঘুষ দুর্নীতি মুক্ত হিসেবে প্রচার করা চেয়ারম্যান ফকির আব্দুল জব্বারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলেছেন খোদ নিজ পরিষদের সদস্যরা। রবিবার দুপুরে জেলা পরিষদের সভাকক্ষে 28তম মাসিক সভায় পুরো সময় জুড়েই তার বিরুদ্ধে নানা অনিয়ম তুলে ধরে সমালোচনা করেন এসব সদস্যরা। কথা ওঠে করোনাভাইরাসের কারণে হতদরিদ্রদের জন্য আসা ত্রাণ নিয়েও। করোনা পরিস্থিতির দীর্ঘদিন ধরে জেলা পরিষদের মতো সেবামূলক প্রতিষ্ঠান এই দুর্যোগেও ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ না নেওয়ায় হতাশা প্রকাশ করেন কেউ কেউ। সভায় সদস্যরা বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার সদস্যদের তোয়াক্কা না করে নিজের ইচ্ছামতো সবকিছু করেন। সম্প্রতি করোনা পরিস্থিতি মোকাবেলায় হতদরিদ্রদের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দু দফায় বরাদ্দকৃত 47 লক্ষ টাকা আসলেও সেটা জানতেন না অনেক সদস্য। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রথম দফায় বরাদ্দ আসা 20 লক্ষ টাকার কথা জানতে পারেন তারা। তবে এই 20 লক্ষ টাকার মধ্যে 10 লক্ষ টাকা ত্রাণ সামগ্রী করার ক্ষেত্রেও কোনো কিছু জানানো হয়নি তাদের। তবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার বলছেন, জরুরিভাবে বিতরণের জন্য কিছু সদস্যদের সাথে আলোচনা করেই 10 লক্ষ টাকা ত্রাণ সামগ্রী ক্রয় করা হয়। জেলা পরিষদের সদস্যরাও আরও বলেন, বঙ্গবন্ধুর নামে কলেজের উন্নয়নের জন্য ও শেখ রাসেলের নামে লাইব্রেরির উন্নয়নের জন্য বরাদ্দ চেয়েও একটি টাকাও জেলা পরিষদ থেকে তারা পাননি। অথচ জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বারের নিজ এনজিও কেকেএস অফিসের সাত কৃষি সহ কেকেএসের বিভিন্ন শাখা অফিস এবং নিজের নামে, দাদার নামে ও ভাইয়ের নামে প্রতিষ্ঠানেও বরাদ্দ দেওয়া হয়েছে জেলা পরিষদ থেকে। শুধু তাই নয়, বরাদ্দ দেওয়া হয়েছে ছেলের মঙ্গলরাট নামে নাট্য সংগঠনেও। এভাবে শুধু নিজের ছেলে ও আত্মীয় স্বজনদের নামে প্রতিষ্ঠানে কোটি টাকার উপরে বরাদ্দ দিয়েছেন তিনি। তবে অনেক অভিযোগই কৌশলী এড়িয়ে যান আওয়ামী লীগের বসিয়ান এ নেতা। জেলা পরিষদের সদস্য মোহাম্মদ মিজানুর রহমান মজনু, রাশেদুল হক অমি, আহমদ হোসেন, মোহাম্মদ খায়রুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হান্নান মণ্ডল, মোহাম্মদ নাজমুল হাসান মিন্টু, নূর মোহাম্মদ ভূঁইয়া, আব্দুল সাত্তার খান, মোহাম্মদ নুরুজ্জামান মিয়া, উত্তম কুমার কুণ্ডু, মির্জা মোহাম্মদ ফরিদুজ্জামান সহ অন্যান্য সদস্যরা চেয়ারম্যানের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা তুলে ধরে বক্তব্য রাখেন। এদিকে রাজবাড়ী জেলা পরিষদের উপদেষ্টা, রাজবাড়ী এক আসনের সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলী ও রাজবাড়ী দুই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিলুল হাকিম ক্ষোভ প্রকাশ করে বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে জেলা পরিষদে ত্রাণ বিতরণের জন্য সরকার কর্তৃক পৃথকভাবে দুই দফায় 47 লক্ষ টাকা বরাদ্দ হলেও বিষয়টি জেলা পরিষদের চেয়ারম্যান বা প্রধান নির্বাহী কর্মকর্তা আমাদের অবগত করেননি। ডেস্ক রিপোর্ট, রাজবাড়ী টিভি। আমরা 26তম মিটিং করেছিলাম, সেই মিটিংটা মুলতুবি রেখেছিলাম, যেটা আমাদের সিনিয়র সদস্য আহমদ ভাই বলেছেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। 1981 সালে 17ই মে ঢাকায় ফিরেছিলেন বঙ্গবন্ধু কন্যা। ঢাকায় ফিরে বঙ্গবন্ধু কন্যা কুর্মিটোলা এয়ারপোর্টে যখন আসেন, সেদিন ছিল বাংলার আকাশে বৃষ্টি। আকাশ কেঁদেছে বঙ্গবন্ধু কন্যার জন্য, সারা দেশ কেঁদেছে বঙ্গবন্ধু কন্যার জন্য। এই আওয়ামী লীগের জন্য আমাদের ভালোবাসা আছে। আমরা যখন আওয়ামী লীগ করেছি, আমরা যখন ছাত্রলীগ করেছি, বঙ্গবন্ধুর আদর্শ সংগঠন নিয়ে কাজ করেছি, রাস্তায় বেরোতে পারি নাই। আমরা মোকাবেলা করেছি এদেশে মসজিদে আজান হবে না আওয়ামী লীগ ক্ষমতায় আসলে। এদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষ আবার আটা গুটা খাবে। মানুষের দ্বারে দ্বারে যা বুঝিয়েছি, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে আজান হবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশ মধ্যম আয়ের দেশে পরিণত করবে। আমরা অনেক কষ্ট করেছি। আমি 1990 সালে একটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলাম, সেখান থেকেই আমার পথ চলা শুরু। এই জেলা পরিষদের যখন নির্বাচন হয়, মাননীয় প্রধানমন্ত্রী প্রার্থী ছিলেন ফকির আব্দুল জব্বার, আমার নেতা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি। আমরা মাননীয় সাংসদ জনাব জিল্লুর হাকিমের দিক নির্দেশনা মতে আমরা 3 উপজেলা থেকে আপনাকে 100 ভাগ ভোট দিয়েছি। এবং যেটা ইতিহাসে নাই, বাংলাদেশের ইতিহাসে নাই, আপনি ফকির আব্দুল জব্বার আমাদের 3 উপজেলাতে 1টি টাকা খরচ দিয়েছেন। টোটাল খরচটা মাননীয় সংসদ জনাব জিল্লুল হাকিম দিয়েছে, আমরা প্রতিটা সদস্য দিয়েছি। আপনি বীর মুক্তিযোদ্ধা, আপনি আমার লিডার, আপনি আমার নেতা, আমরা শেখ হাসিনার নির্দেশ মেনে আপনাকে নির্বাচিত করেছি। কখনো বলতে চাই নাই মিডিয়ার মুখে, কখনো বলতে চাই নাই আলোচনার জনসম্মুখে, কারণ আপনি নেতা বললে দলের বদনাম হয়। আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে বলি, সেটা যদি হয় ষড়যন্ত্র, বলবো না, পদত্যাগ করবো। আমরা যদি সঠিকটা বলি, সেটা নিয়েও যদি ষড়যন্ত্র হয়, তবু বলবো না, পদত্যাগ করবো।
উপস্থিত সদস্য এবং সাংবাদিক ভাই এবং জেলা পরিষদের চেয়ারম্যান এবং নির্বাহী অবগত করছি, জেলা পরিষদের সম্পত্তি অর্জন ব্যবস্থাপনা সংক্রমণ হস্তান্তর বিধিমালা 2017 একটা আইন আছে, যেখানে লেখা আছে জেলা পরিষদের কোন সম্পত্তি চেয়ারম্যান সদস্য বা কর্মচারী এবং জেলা পরিষদের কোন সদস্য আত্মীয় সুজন বা জেলা পরিষদের কোন চেয়ারম্যানের প্রতিষ্ঠানে দেওয়া যাবে না, এটা জেলা পরিষদের নীতিমালাতে আছে। মাননীয় চেয়ারম্যান সাহেব, আমরা যদি মিথ্যা বলে থাকি পদত্যাগ করব, এই পরিষদে আর কখনো আসবো না। আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক, আমরা শেখ হাসিনার নির্দেশনার মধ্যে চলতে চাই। আমরা অনেক মামলা খেয়েছি, জীবন ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধুর সংগঠনটাকে সুসংগঠিত করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি। এই করোনা মহামারীতে আমি আমার এই দুই মাস আমি আমার বউ এবং আমার বাচ্চা আমার মায়ের সাথে দেখা করি না। দিন রাত আমি এই তরেন্দ্রর প্রতীক আশিক মাহমুদ মিতুল, যিনি মেডিকেল টিম করেছেন, এবং আমার মতো যুবলীগ, ছাত্রলীগ এবং আমার সদস্য খায়ের ভাই আহমদ ভাই সহ আমরা তিন উপজেলা নেতৃবৃন্দ তার নেতৃত্বে প্রতিটা দ্বারে দ্বারে যাচ্ছি। যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দিচ্ছি, গোপনীয়তা রক্ষা করে মধ্যম পরিবারের মধ্যেও রাত্রে খাবার পৌঁছে দিচ্ছি। আমার পাশের ইউনিয়ন, আমার কালুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন, আমি 2000 পরিবারের মধ্যে খাবার দিয়েছি। আমরা বলতে চাই না, এটা শেখ হাসিনার নির্দেশ আছে, মানুষকে দাও। আমরা কাকে দিয়েছি খাবার? আমার ভাইকে দিয়েছি। কাকে দিয়েছি খাবার? আমার পার্শ্ববর্তী পরিবারকে দিয়েছি। এটার জন্য আমরা বিজ্ঞাপন দিব না, এটার জন্য অ্যাক্ট করব না। এই জেলা পরিষদে যদি কোনো দুর্নীতি করে থাকি, জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করব। আমরা বলেছি চেয়ারম্যান সাহেব আলোচনা করেন, আমাদের আলোচনা করেন, লিপিবদ্ধ করেন। আমাদের পরিষদের সবার দিক নির্দেশনা, যেহেতু আমরা অনেক আশা করে অনেক আস্থা রেখে আপনাকে চেয়ারম্যান বানিয়েছি, আপনি কি করেছেন? জেলা পরিষদের আইনে যেটা আছে সেটা আপনি মানেন নাই, আপনি শুরুতেই করেছেন। রাজবাড়ি কেকেএস এর ছাদে কৃষি উপকরণ বৃক্ষরোপণ, যেখানে টাকা দিয়েছেন 2016-17 অর্থ বছরে, আমি ওই 2 লক্ষ টাকা আপনি একটা গোয়ালন্দ মসজিদে দিতেন, গোয়ালন্দের একটা মসজিদ উন্নয়ন হতো, দরকার ছিল না আমার আপনার কেকেএস আপনার প্রতিষ্ঠানের ছাদ কৃষি রূপায়ণ করা। গোয়ালন্দ উপজেলায় কেকেএস এর শিশু বিদ্যালয়ে সেখানে আপনি অর্থ দিয়েছেন। বেলগাছি কেকেএস এর শিশু বিদ্যালয়ের উন্নয়ন আপনার কেকেএস এর আপনার প্রতিষ্ঠানে সেখানে আপনি অর্থ দিয়েছেন। আপনি মুক্তিযোদ্ধা ফকির কলেজের গেটে টয়লেট নির্মাণ করেছেন, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বারের রাস্তা নির্মাণ করেছেন, দৌলতিয়া ফকির জব্বার কলেজের দ্বিতলা ছাদ নির্বাচন করেছেন, দৌলতিয়া উপজেলা বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার গাছ, দৌলতিয়া বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বারের মান্নানের বৃদ্ধ ও কন্যা শিশু পরিচর্যা নির্বাচন উন্নয়ন, ফকির আব্দুল জব্বার ও ফকির আব্দুল মান্নান অসহায় বৃদ্ধ শিশু কন্যা পরিচর্যা নিবাসের টয়লেট নির্মাণ। আপনার ছেলের নাম একটা নাট্য সংস্থা আছে যার নাম রাজবাড়ি মঙ্গলনাট উন্নয়ন, সেখানে আসবাবপত্র কেনা বাবদ দিয়েছেন, এই মঙ্গলনাটে আপনি 2-3 বার ই দিয়েছেন, গোয়ালন্দ কেকেসের টেকনিক্যাল স্কুলে দিয়েছেন। এইভাবে আমার কাছে যেটা আছে আপনি এইভাবে প্রায় 48টে আমার কাছে আছে, আপাতত 50টে প্রকল্পের নাম, যেটা ফকির আব্দুল জব্বার আপনার ফ্যামিলি এবং আপনার পার্সোনাল কোম্পানি প্রতিষ্ঠানে আপনি অর্থ বরাদ্দ দিয়েছেন। মাননীয় চেয়ারম্যান সাহেব, আপনি বলেন আমি শেখ হাসিনাকে ভালোবাসি, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমরা চেয়েছিলাম আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি বঙ্গবন্ধুর নামে একটা কলেজ করবেন, আপনি বঙ্গবন্ধুর নামে একটা পাঠাগার করবেন, আপনি শেখ হাসিনার নামে একটা পাঠাগার করবেন, আপনি বঙ্গমাতার নামে একটা হোস্টেল করবেন, আপনি বঙ্গমাতার নামে একটা ক্লাব করবেন, বঙ্গমাতার নামে একটা পাঠাগার করবেন, শেখ আসেলের নামে একটা পাঠা করবেন, কাপকা পাঠাগার করবেন, কোথায় আপনার বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা? আপনার একটা প্রতিষ্ঠান নাই যেখানে বঙ্গবন্ধু পরিবারের মধ্যে আপনি করেছেন, আপনি দিয়েছেন জেলা পরিষদের নামে, জেলা পরিষদের অর্থ থেকে আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান অনুদান, এটা বলা কি দুর্নীতি? এটা বলা কি ষড়যন্ত্র? তাহলে এই পরিষদে আর আসবো না পদত্যাগ করবো। আমরা বলতে চাই নাই মিডিয়ার সামনে, বলতে চাই নাই, আমরা মানুষ এটা জানুক দলের বদনাম হবে, কিন্তু উপায় নাই, পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আপনি প্রেস বিজ্ঞপ্তি বলেছেন আমি দুর্নীতি করি নাই, আমরা দুর্নীতি করলে আমরা পরিষদ থেকে পদত্যাগ করবো। মাননীয়
চেয়ারম্যান স্যার আপনি বলতে পারেন তুমি কি করেছো? আমি শেখ রাসেলের নামে আমার বাবা জমি দিয়েছে, আমি শেখ রাসেলের নামে পাঠাগার করেছি, যেখানে অন্তত দুইটা ইউনিয়নের লোকজন যায়, বঙ্গবন্ধু সম্বন্ধে জানে। আমার পাঠাগারটা কেমন হয়েছে এই জেলা পরিষদের স্টাফ প্রতিনিধিরা যায় জানছেন। আমি এই জেলা পরিষদের প্রতিটা সদস্যের সাথে মিডিয়ার সামনে বলেছি, আসুন আপনি বীর মুক্তিযোদ্ধা, আমাদের মাননীয় সংসদ আপনার ভোট দিয়েছে যে আপনি ভালো কিছু করবেন, সেই ভালো কিছুর ইসেই আমরা পরিষদের জেলা পরিষদের সরকারি সম্পত্তি উদ্ধারের জন্য আপনার সহযোগিতা চেয়েছি। আমরা শপথ করেছি জেলা পরিষদের সম্পত্তি রক্ষা করব, 500 কোটি কোটি টাকার সম্পত্তি, যেখানে দৃশ্যমান মার্কেট করলে কোটি টাকা পরিষদের আয় হবে, দৃশ্যমান মার্কেট হবে, আপনার না হবে, আমরা বলতে পারবো জেলা পরিষদের জন্য কিছু করেছি। সেই পরিষদের জায়গা মাপার জন্য বর্তমান নির্বাহীকে নিয়েছি, এখন বর্তমান পাংশা উপজেলাতে নির্বাহী আছেন তাকে নিয়েছি, বর্তমান পাংশা উপজেলা চেয়ারম্যান যে আছে তাকে নিয়ে আমরা পরিষদের জায়গা নির্ধারণ করেছি। নির্ধারণ করে সরকারিভাবে বিধিমালা মেলে যখন আমরা পরিষদের জায়গা আমরা পাইলাম, এটা আমাদের পরিষদের জায়গা, দীর্ঘদিন যাবৎ জবরদখল আছে, কোটি কোটি টাকার সম্পত্তি, সেইখানে আমরা দৃশ্যমান মার্কেট করব। আপনারা সবাই জানেন সব সদস্য নিয়ে আপনার কাছে কত কাকুতি মিনতি করেছি, পাংশা থেকে ওই যারা জবরদখল করে আছে তারা রাজবাড়িতে আসলো, কি অদৃশ্য শক্তি নিয়ে আমার নির্বাহী মহোদয় চেয়ারম্যান সাহেব কি করলেন, তারা কি করলো, সময় পাস করলো, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস সময় দেওয়ার পরে তারা একটা আইনে আশ্রয় নিলেন। আবার কি করলেন, ওইখানে প্রচলিত আছে জমির দাম অন্তত মিনিমাম 100 কোটি টাকা, আমরা উপরে টাকা দিয়ে ম্যানেজ করেছি, সেই উপরটা কারা আমরা জানতে চাই। আবার সবচাইতে দুঃখের বিষয়, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ, শরীফের গায়ে যে ছেলে গুলি করেছে সন্ত্রাসী মালিক শরীফ, আমার করে লাশ হয়েছে, সেই শরীফের নামে আমার চেয়ারম্যান জমি লিজ দিয়েছে, সেই শরীফের হত্যাকারীর নামে চেয়ারম্যান সাহেব জমি লিজ দিয়েছে, সন্ত্রাসী মালিক যা যে জমি আনুমানিক মূল্য 2 কোটি টাকা, যেখানে পাংশা পৌর ভবনের সামনে একটা মূল্যবান মার্কেট হয়, আমি চেয়ারম্যানকে বলেছি বকেয়া টাকা আদায় করুন, শরীফের হত্যাকারীকে জমি লিজ দিব না, এইটা যদি অপরাধ হয়, এটা যদি ষড়যন্ত্র হয়, মিডিয়ার লোকের মন আমরা পদত্যাগ করবো, আমি এই পরিষদে আর আসবো না, আর শরীফের কবরের কাছে যা খাওয়া যাবো, বাড়ি নাই শরীফ, তোর হত্যাকারীকে কিছু করতে প্রতিষ্ঠিত করেছি জেলা পরিষদের অর্থ তার নামে বরাদ্দ দিয়ে। চেয়ারম্যান সাহেব, আজকে আমরা পরিষদের সদস্য বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বারবার চেয়ারম্যান পরিষদের সদস্য, কালুখালি উপজেলা দেখান আহমদ ভাই বারবার নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এইখানে বর্ষিয়ান নেতা হান্নান ভাই, হাবিবুর রহমান উত্তম দা কালুখালি উপজেলা সেক্রেটারি, আমি আসি বর্ষিয়ান নেতা হাসান ইমাম চৌধুরী, গোয়ালন্দ উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক সভাপতি, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের নুরুজ্জামান মিয়া সভাপতি এবং ছাত্রলীগের সাবেক নেতা রাশিদুল হক অমি, ঐতিহ্যবাহী পরিবারের সন্তান মিন্টু, সাবেক জেলা পরিশাসকের ভাইস্তে মির্জা হাবিব সহ এবং মহিলা আওয়ামী লীগের সভানেত্রীরা আছেন, আমরা সবাই একটা প্রতিষ্ঠান চালিয়ে এসেছি, আমরা সবাই একটা অবস্থান থেকে আপনার কাছে এসেছি, আপনি আমাদের অবহেলা করবেন না, আপনার কাছে যে দাবিগুলো নিয়ে আসি সেটা জনকল্যাণমূলক, আপনি আমাদের কথা রাখেন নাই। আমার পাংশা আমি মুখ দেখাইতে পারি না, যখন ছাত্রলীগের ভাইয়েরা বলে, যখন যুবলীগের ভাইয়েরা বলে শরীফ হত্যাকারীকে তোমরা পছন্দ তোমরা প্রতিষ্ঠিত করলে জমি লিজ দিয়ে, শরীফের অপরাধ ছিল কি, সেই দুঃসময় 1991-92 ছাত্রলীগের মিছিলে শরীফ সবার সামনে থাকতো, শরীফ বঙ্গবন্ধু সংগঠন শেখ হাসিনার সংগঠনের জন্য শহীদ শহীদ হয়েছে, শরীফের হত্যাকারীকে আমরা জমি লিজ দিলাম, 15 আগস্ট যে মালিকের জন্য করতে পারি নাই তার নামে দিলাম। আমার কথা যদি মিথ্যা হয় আমি কোনোদিন রাজনীতি করব না। মাননীয় চেয়ারম্যান সাহেব আপনার কাছে অনুরোধ, শেখ হাসিনা আপনাকে নমিনেশন দিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান মনোনীত করেছেন, বঙ্গবন্ধুর জন্য কিছু করেন, শেখ হাসিনার জন্য কিছু করেন, অন্তত জেলা পরিষদের অর্থগুলা জেলা পরিষদের জায়গাগুলা যাদের হাতে আছে তাদের হাতে থেকে উদ্ধার করেন,
আমরা পরিষদকে ভালো কিছু দিতে চাই, আমরা পরিষদে কাজ করতে চাই, আমরা একটা দুর্নীতি মুক্ত পরিষদ করতে চাই, এইখানে অনিয়ম থেকে বেরোয় আসতে চাই। এই দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকে মাঠে নেমেছি। আমরা যতক্ষণ আপনাকে বলেছি, চেয়ারম্যানকে বলেছি, আপনারা শুনেন নাই, আমরা বাধ্য হয়েছি আজ মিডিয়া সহ রাস্তায় নামতে। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে 17 মে 1981 সালে এই দিনে আমার প্রাণ প্রিয় নেত্রী স্বদেশ প্রত্যাবর্তন করেন। উনি যখন 32 নম্বর গেছেন, ওনাকে ঢুকতে দেওয়া হয় নাই। ওই দিন প্রচুর বাংলাদেশে বৃষ্টি হয়েছে, ওনার কান্না বৃষ্টি হয়ে ঝরছে। আজকে জয়ন্তী শেখ হাসিনা প্রাণপণ চেষ্টা করতেছে আজকে বৈশ্বিক পৃথিবীতে বিশ্বের যে মহামারী সৃষ্টি হয়েছে, আমার নেত্রী আপ্রাণ চেষ্টা করতেছে বাংলাদেশের মানুষকে কিভাবে রক্ষা করা যায়। জেলা পরিষদ আমাদেরকে নিয়ে, জেলা পরিষদ একটা পরিষদ মানে বডি, আমরা একটা বডি, আমরা চলো একসাথে মিলে কাজ করবো। এখানে এই যে এই সমস্ত অনিয়ম, এই যে এই সমস্ত অক্রিয়াকলাপ, এর জন্যই জেলা পরিষদের সদস্যরা আসলে নিজেরা ক্ষিপ্ত। আমি নিজে ক্ষিপ্ত, আর সবাই ক্ষিপ্ত কিনা আমি জানি না, যে এই যে অনিয়ম, এই যে অনিয়মতান্ত্রিক লেখা মিটিং হয়ে আমি শুনছি বাজা ভাই, কিন্তু তারপরেও রাখা উচিত ছিল, এই পাতাটাই অফ রাখা উচিত ছিল। এখনো সিগনেচার করছে যে লেখার দরকার ছিল না। আচ্ছা, এখন তর্ক হচ্ছে জেলা পরিষদ এইভাবে দিনের পর দিন এইরকম অবহেলিত হতে থাকি আমরা, আমাদের তো আমরা তো নির্বাচিত প্রতিনিধি, আমাদের তো মতামতের দাম আছে, আমাদের তো অসংখ্য, আমাদের তো কথা বলতে হবে, আমরা কষ্ট পাই চেয়ারম্যানের সাথে, আমরা খারাপ আচরণ করতে চাই না বা সভাপতির সাথে, আমরা কষ্ট পাই আমাদের অভিভাবকের সাথে, অভিভাবকের দেখা উচিত যে আমার এই পরিষদ কষ্ট পাই না, অভিষেক অবশ্যই দেখা উচিত যে এই পরিষদ কষ্ট পাই না। যদি এই যে যদি এই যে না দেখতে আসতে যদি ফেয়ার দেখতো, এটা তো ফেয়ার নেই, আনফেয়ার, এটা তো দেখা উচিত, এটা তো আনফেয়ার, এটা একদম সম্পূর্ণ সম্মানিত সদস্য একটা আমি কোনো প্রতিষ্ঠানে থাকলে নির্বাচিত, আমার সাব কন্টিনেন্টে আমি যদি অন্য জায়গা থেকে আসি নির্বাচিত, সেই জায়গা থেকে আমি অন্য অপর পক্ষের কোনো কিছুতে আমি কি কোনো কিছু দিতে পারি না, কারণ এইখানে চলো আমার কাছে এখানে একটা লিস্ট আছে, বিভিন্ন
এইটা চলো সম্মানিত মানে এটা নির্ভয়ের সাথে কথা বলি যে আমরা কোনো কিছু করতে গেলে আমরা কোনো কিছু চাইতে গেলে আপনি বলছেন এটা আইন আইনের বাধা আছে অন্য কিছু করলে আইনের বাধা আছে অন্যান্য জেলা পরিষদে আমি নির্ভয়ের কাছে বলতেছি আমি চল কাজ করছি আমি খোলাখুলি বলতেছি আমি কারো অনুগ্রহ বা দোয়া দাখিল করতে চাই বড় অচল আমি কিন্তু মিটিং করার কথা সেটা বলবো সেটা আমি জেলা পরিষদ সাধারণ ছুটি জেলা পরিষদে আমি আজকে থেকে আমার ঘটনা হচ্ছে আমি নিজে এটা আমি ভয় করতে পারি কারণ ঘটনা হচ্ছে এইভাবে চলতে পারে না জেলা পরিষদ আমাদের প্রধান নির্বাহী সাহেব সহ আমার সহকর্মীবৃন্দ এবং আমার সাংবাদিক ভাইয়েরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম। আসলে যদি বিসমিল্লাহ গলত থাকে তাহলে সেই কাজ কোনোদিন ভালো হওয়ার কথা নয়, কারণ একটা কথা আছে যে আমি যত তুমি যতই বলো আমি সব শূন্য কিন্তু কাজ একটাও করি না। এই মানসিকতা যদি আমাদের মধ্যে থাকে তাহলে এই যে আমরা যে আলোচনাগুলো করি এখানে যে সমালোচনাগুলো করি কোনো মূল্যায়ন আছে বলে আমার জানা নাই, মনেও পড়ে না। কারণ আমাদের অমি সাহেব যে কথাগুলো বললেন ও অত্যন্ত চমৎকার কথা বলছেন, কারণ আমাদের রাজবাড়ী জেলা পরিষদ আমি মনে করি আমরা একটা মাখার ফল, দেখতে আমরা বাইরে খুব সুন্দর
ভিতরে আমাদের অবস্থা খুবই খারাপ। পনেরো চার বছর আজ আমরা এই জেলা পরিষদের সদস্য আছি, আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে এই পনেরো চার বছরে জেলা পরিষদের একটি টাকার উন্নয়নমূলক কোনো কাজ আমরা স্থানীয় ইনকাম দিয়ে করতে পারছি। সমস্ত টাকা সরকারি টাকা যখন আসছে, এই সরকারি টাকা আমরা কিটা কোনভাবে কোনটা ব্যয় করব, এটা কেউ আইনের মাধ্যমে করে করছি, কেউ নিজস্ব হিসাব নিকাশের নিজস্ব ক্ষমতা বলে করছে। বহুতবার এই জেলা পরিষদে আমরা বক্তব্য দিয়েছি যে আর কিছু না হলেও আপনারা মাসিক মিটিং একটা করেন, ছেলে বোলানো গল্প করে আপনারা এক একজনের কাছে সই নেন, এক একটা কাজ করেন, এবং আমি মনে করি এটাও একটা দুর্নীতির মধ্যে পড়ে। কারণ আমরা যাব পিকনিকে, আমরা সমস্ত সদস্য মিলে জেলা পরিষদের ডিসিশন নিয়েছে অত তারিখে অমক দিয়ে আমরা জেলা পরিষদের থেকে আমরা যাব, কোন অদৃশ্য কারণে সেটা স্থগিত হলো আমার জানা নেই, শুনলাম যে না আর যাওয়া হচ্ছে না। এখানে বাজেট হলো, এখানে দায়িত্ব দেওয়া হলো, আমরা সবাই মিলে যাব, কিন্তু যাওয়া হলো না। পরবর্তীতে আমাদের এত সময়ের অভাব, আমরা জেলা পরিষদ যারা সদস্য আছে আমাদের এত কাজ যে আমরা এক জায়গায় বেড়াইতে যাবো সেই দিন আমাদের মিটিং করতে হবে কেন? এটা দুর্নীতি, আমি মনে করি এটা দুর্নীতির সবচেয়ে একটা বড় সুযোগ নেওয়ার একটা কৌশল। কেন দিন আমাদের মিটিং করতে হবে, কি জন্য আমাদের মিটিং করতে হবে? আমরা আজ পর্যন্ত জেলা পরিষদ যতগুলো কথা উত্থাপন করছি অদ্যাবধি পর্যন্ত সেই কোনো কথা কোনো কার্যকরিত হয় নাই। আজ পাংসাতে কোটি কোটি টাকার সম্পদ পড়ে আছে, বালিয়াকান্দিতে কোটি কোটি টাকার সম্পদ পড়ে আছে, রাজবাড়িতে কোটি কোটি টাকার জেলা পরিষদের সম্পদ পড়ে আছে। আমরা এখানে যখন বলি তখন মনে হচ্ছে যে আমরা যাওয়ার পরই কাজটা হয়ে গেছে, অদ্যাবধি পর্যন্ত হয় নাই। শুভঙ্কর ভাগ কীভাবে? আমরা এখানে বললাম, আলোচনা করলাম, কমিটি হলো, ওই যে কমিটি করে আমরা একটা সময় ক্ষেপণ করলাম, ওই তারা যারা জমি জমা ভোগ দখল করতেছে, যারা জোর জোরে খাচ্ছে, তারা আসলো রাজবাড়ি পরিষদে, জেলা পরিষদে এসে ঘুরে যাওয়ার পরে তারা রিট করে দিল, মাঝে তো সময় পেল। অথচ আমরা কমিটি করছি, আমরা সেখানে তদন্ত গেছি, সেখানে আমরা তদন্ত রিপোর্ট দিয়েছি, সেখানে আমরা ওইগুলোকে তাদেরকে লিস্ট দেব, হঠাৎ দেখা গেল আমাদের হাইকোর্টে রিট হয়ে গেছে। এই যুক্তিগুলো কোত্থেকে তারা পেল, তারা এই যুক্তিগুলো দেয় এবং এই সময় ক্ষেপণ করে আজ পর্যন্ত কোনো একটা কাজ হয়নি। আর একটি কথা আমি বলতে চাই যে একবারে সব কথা কষ্ট করলে উত্তর, কারণ কোন দেশে বা আমাদের বাংলাদেশের সংবিধানে কি আছে কোথাও যে মুলতবি মিটিং এর পরে কোনো মিটিং করা যায়, মুলতবি মিটিং না করে? মুলতবি মিটিং না করে কি কোনো মিটিং করে যায়? কিন্তু এখানে তো হয় এই একটি কথা পরক্ষণ মানা কোনা বাইরে যখন কথা আসবে তখন কথা বলবো। কারণ এই জেলা পরিষদের কোন কাজ সরকারি টাকা দেয় গভর্নমেন্ট দেয় শেখ হাসিনা যে টাকা দেয় সেই টাকা ছাড়া কোন কাজ হয় না। সর্বশেষ আমি বলতে চাই এই যে রিলিফের যে কথাটা বলল, রিলিফ আমরা আমাদের কাছে সবাই চাই, রিলিফের কথাটা জেলা পরিষদের যে টাকা রিলিফের কথাটা রিলিফ দেবে, ষোলোই এপ্রিল বঙ্গবন্ধু কন্যাজনী শেখ হাসিনা যিনি লোকে ভিডিও কনফারেন্স করেন, আমি টেলিভিশনের সামনে বসাছিলাম, তখন দেখলাম যে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব উনি বললেন যে আমরা বিশ লক্ষ টাকার অনুমোদন পাইছি, আমরা রিলিফ দেব। এতটুকুনি আমি জানি, অদ্যাবধি পর্যন্ত এখন পর্যন্ত আমি জানি না যে রাজবাড়িতে কোনো রিলিফ কিনা হয়েছে। গত আট তারিখে আমি একটা চিঠি পাইছি যে ১২৫ প্যাকেট রিলিফ কিনা হয়েছে, আপনি এখান থেকে নিয়ে যায় তিন দিনের ভিতর দিয়ে রিলিফ মাস্টার জমা দেবে, গত আট তারিখে পাইছি। আমার প্রশ্ন হলো এই রিলিফ কেনার আগে কার কার সঙ্গে আপনি যুক্ত আলোচনা করছেন, কোন রেজলিউশন মাধ্যমে আপনি করলেন, এই একটি কথা। দ্বিতীয় কথা হলো যে এই রিলিফ দিতে আপনি কিনছেন কবে? তারপরে চিঠিতে একটা কথা উল্লেখ আছে যে করোনার কারণে মিটিং হয়নি, আজকে তো করোনা ছাড়েনি, ছাড়ছে? আর যখন আমাদের মিটিং করা আজকে তখন বাংলাদেশে এত করোনা হয়নি, তার উপর মানে নিলাম যে যারা বড় বড় তারা ভিডিও কনফারেন্সে কথা বলছেন, আমাদের তো মোবাইল কনফারেন্স আমরা করতে পারি, মোবাইল তো আমাদের প্রত্যেকেরই আছে,
আপনি বলেন তো আপনার অফিসের কেউ, আমি আর একজন সদস্য, আমাকে আজ পর্যন্ত কেউ বলছে কিনা যে ভাই তোমার জন্য 125 প্যাকেট আছে মালটা নিয়ে দাও? বলেন, আপনার অফিসের কোন লোক বলেছে না? আপনি বলেছেন না? কেউ বলেছে? কার কাছে বলেছেন? কি কিনেছেন? কি কিনেছেন আপনি? নিজের মতো নিজে করে কিনেছেন 550 টাকার এক একটা প্যাকেট। কত টাকা, কত টাকার মাল কিনলেন, কিভাবে কিনলেন? অ্যাঙ্কার ডাল 1 কেজি, 1/2 কেজি সোয়াবিনের তেল, 1 লাইফবয় সাবান, 10 কেজি সাবান। শুধু তাই না, গত 3 দিন আগে আমি ব্যাংকে, আমি জানি না, আমার এক সদস্য সাহেব বলেন যে আপনার অ্যাকাউন্টে 2,000 টাকা আসছে নাকি। আমি বললাম না তো, আমি তো জানি না, কয় দেখেন আসছে। আমি গিয়ে দেখি যে 2,000 টাকা আমার অ্যাকাউন্টে। জেলা পরিষদ কৃষির টাকা পাঠালেন আপনার আমার কাছে? আমি সদস্য, আমি জানবো না যে আমার অ্যাকাউন্টে কৃষির টাকা আসছে? আমি কোনো কথা বলতে চাই না, একটি কথা বলতে চাই, প্রতিটা কথার জবাব যদি উত্তর দেন, জবাব প্রশ্ন করলে উত্তর দেব। এবং এই দুর্নীতি 1,500-1,500 আমি দুর্নীতিশালী টাকা 10,000 চুরি করলে দুর্নীতি হয় না, কাজ কেমন দুর্নীতি হয়? জেলা পরিষদের কোন কাজ হয় না। আজ থেকে 2 বছর আগে প্রকল্প দিয়েছি, অধ্যপদেশে সেই প্রকল্প আজ পর্যন্ত হয়নি। বহুতবার এখানে বলা হয়েছে, বহুতবার বলা হয়েছে। আবার এই নুরুজ্জামান মিয়া সাহেব, উনি এখানে কান্দে, মানে মানে চোখ দিয়ে পানি বের করে ফেলেছে যে আমার মসজিদ ভেঙে চলে যাচ্ছে। আমার এই সাত্তার ভাই বলতেছে আমার মার্কেট ওখানে, আমার মার্কেট থেকে আমি 1,00,000 টাকা আমি মাস ইনকাম করতে পারি। আমাদের কোনো কাজই হয় না। এই যে ধরেন আমরা আমরা ভালো, আমরা ভালো না, আমি মনে করি সরকারি টাকা আসে সেই টাকা নিয়ে আমরা গুলোযোগ করি। রাজবাড়ী জেলা পরিষদের কোন কাজটা স্বচ্ছভাবে হয়েছে সেই কাজটা হিসাবটা আপনাদের কাছে চাই, তারপরে যদি কথার সময় আসে বলার আমি বলবো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এবং আপনাদের ওয়ার্ডে সেগুলো সুন্দরভাবে যাতে লাগানো যায় সেজন্য এই পরিবহন খরচটা সেটা দেওয়া হয়েছে। এখন বলে সে পোস্টার পাঠিয়েছেন কতদিন আগে? পোস্টার পাঠিয়েছেন আর 2,000 টাকা দিলেন হলো গত 1 সপ্তাহ আগে। এই টাকাটা কি আপনার কেন্দ্র থেকে আসছে না জেলা পরিষদের টাকা? তা যদি হয় 3 মাস আগে না টাকা দিয়ে আপনি ওগুলোকে, আর আমার জানার মতো অনেকেই তো, আমার মতো কিছু লোক যারা আমরা বাতিকে লোক, আমরা ভালোবাসি, আমরা টানাইছি, অনেকে টানায়ও নেই। 3 মাস আগে আপনার পোস্টার দিলেন আর টাকাটা দিলেন 3 মাস পরে, কিসের টাকা আমরা জানি না। আমার তো আজকে যে কথাটা বললেন এ কথাটা তো আমার জানার দরকার ছিল। আমরা এই যে অন্ধকারের মতো ঢিল ছুটছি, আমার কথা হলো যে সামনে যে কদিন আছে হয় পরিষ্কার ভাবে চলেন, না হলে পরে উমের কথা আমিও এই জেলা পরিষদ আসার দরকার নেই। আপনাকে এ পর্যন্ত আমরা অনুরোধ করছি, দেখেন আমরা খাবার চাইনি, আমরা টাকা চাইনি, মাসিক মিটিং একদিন করেন আর একদিন এমনি ডাকেন, আমরা সবার মুখ দেখাতে কি করি, মিটিংই ডাকেন না। কারণটা ইভেন কি, আমি আমি ব্যক্তিগত ভাবে বলি, সবাই চেনে কেনা জানি না, আমি এই জেলা পরিষদের সমস্ত অফিসার সমস্ত সদস্য আমি চিনি না, এই জন্য আমার কথা হলো শোনেন। যাক, ধন্যবাদ সদস্যবৃন্দ এবং আমি আজকে বাংলাদেশের যে মহামারী করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস সারা বাংলাদেশ গোটা বিশ্বের আতঙ্কিত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনৈত্রী শেখ হাসিনা ইতিমধ্যে বাংলাদেশে যে ভূমিকা রেখেছেন এটা আসলে সারা বিশ্বের মধ্যে একটা দৃষ্টান্ত। আমরা রাজবাড়ী জেলা পরিষদ, আমি তার আগে একটা কথা বলি যে গত যে মিটিংয়ের কথাটা করছে, ওই মিটিংয়ে আমাদের আহমদ ভাই যে কথা বলছে, আমরা মিটিং করে একটা ডেট করেছি বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করার। আমরা প্রথমেই শুরুতেই চেয়েছিলাম যে আমরা যেহেতু এই জেলা পরিষদ আমরা যারা নির্বাচিত হয়ে এসেছি, আমরা 100% আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগ পরিবারের লোক এবং আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত নেতা, আমরা আমাদের প্রথম কাজ জাতির জন্য বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করা। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা,
দীর্ঘদিন পর আমাদের সুযোগ করে দিয়েছে। আমরা বারবার সবার প্রতি একটা ইচ্ছা ছিল যে বঙ্গবন্ধুর মাজার আমরা এত ভালো যা জিয়ারত করবো, কিন্তু আসলে ডেট করবার সেটা হয় নাই। পরবর্তীতে যেহেতু একটা উত্তপ্ত মিটিং, চেয়ারম্যান সাহেব নিজে সেখানে মন্তব্য ঘোষণা করলেন। পরবর্তীতে একদিন বঙ্গবন্ধুর মাজারে যাওয়ার যে প্রোগ্রাম হলো, আমাদের বলা হলো সেখানে আমাদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী ছিলেন, মিন্টু ভাই ছিলেন। আমরা সেখানে স্টেট কার্ড বললাম যে আজকের এই মিটিং এখানে দরকার নাই, এবং চেয়ারম্যান সাহেব সেখানে বললেন এটা মিটিং না, আমরা শুধু আমি যেতে প্রোগ্রাম দিয়েছি, আমি যাবো, তোমরা যা ভালো লাগলে যাবা, না লাগলে যাবা না। তা আমাদের প্যানেল চেয়ারম্যান সাহেব উনি বললেন যে আমরা সবাই মিলে, আমিও ওই কথাই বললাম, আমরা দুইজনই মিন্টু ভাই বললো যে আমরা সবাই একসঙ্গে যাই, যেভাবে যাওয়ার দরকার নেই। চেয়ারম্যান সাহেব গেল, আমার কথা হলো যে যে জায়গা প্যানেল চেয়ারম্যান নিজেই আপত্তি দিলেন, আমরা জেলা পরিষদের সদস্য, আমার মিন্টু ভাই ছিল যায় নাই, প্যানেল চেয়ারম্যান যায় নাই, আমি নিজেও যাইনি, তাই একটা এগারো সদস্য বিশিষ্ট যে একটা মিটিং হলো, সে জায়গায় তিনজনের প্যানেল চেয়ারম্যান সহ আমরা গেলাম না, সেটা কীভাবে মিটিং আকারে পাশ করা হয়? এক লোকে মন্তব্য মিটিং রেখে আপনি মিটিং দিলেন, তারপর আমরা যেখানে আপত্তি দিলাম, তারপর সেখানে আমার ব্যক্তিগত দাবি যে এই মিটিং আজকের জেলা পরিষদে বাতিল ঘোষণা করা হোক, এটা আমার দাবি। আর দ্বিতীয় কথা হলো যে আমি মাননীয় জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং ডিএস মহোদয় যেহেতু আমাদের আহমদ ভাই যে কথা বলেছেন, আমি কিন্তু কথা খুব কম বলি মিটিংয়ে, আজকে বলতেছি যে আমরা অনেক কথা বলি, কথা বলি না এই কারণে কথার কাজ হয় না, কথায় কথায় কাজের মিল নাই, কথা বলেও লাভ নাই, সে কথা কোনো গুরুত্ব হয় না, কাজ হয় না। তা আমরা আগামীতে যে মিটিং করে, আমরা প্রথম যখন জেলা পরিষদের সদস্য হয়েছিলাম, আমি চেয়ারম্যান ডিএস মহোদয়কে বলি আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, এখানে যারা আছে আওয়ামী লীগ পরিবারের লোক, এর হাসান চৌধুরী প্যানেল চেয়ারম্যান উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, হান্নান ভাই জেলা আওয়ামী লীগের সভাপতি, দেখ আমরা যারা এখানে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ করে আওয়ামী লীগের নিবেদিত প্রাণ এবং বঙ্গবন্ধুর এক নম্বর আদর্শের সৈনিক, আমরা আমরা এখানে নির্বাচিত হয়ে এসেছি। আমাদের অনেক সময় দেখেছি ডিএস মহোদয় আমরা প্রকল্প নিয়ে আসলে বলে এটা বিধির বাইরে, নিয়মের বাইরে, আপনি যখন আইনের কথা বলেন তখন আপনার নিয়ম আছে যে জনসংখ্যার ভিত্তিতে যে টাকা আছে জনসংখ্যার ভিত্তিতে ভাগ হয়, সেখন আপনি নিয়ম মানেন না, তখন আপনি করেন কি, আমরাও সেটা ছাড় দেয় এই কারণে যে আমরা জেলা পরিষদ সদস্য সবাই হয়েছি, আমরা সবাই নির্বাচিত প্রতিনিধি, আমরা ভাই ভাই সবাই মিলেমিশে কাজ করবো, আমরা সে জায়গায় ছাড় দিই, কিন্তু আপনি এক জায়গায় নিয়মের কথা বলবেন, আর জায়গায় নিয়ম রাখবেন না। আমরা যখন জেলা পরিষদের সদস্য হয়েছিলাম আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম যে একজন বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান এবং আমাদের রাজবাড়ী জেলা পরিষদের যে সম্মানিত উপদেষ্টা, আমাদের রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ জিল্লুর রহিম এমপি এবং কাজী কিরামত আলী দুজন উপদেষ্টা, আমরা চেয়েছিলাম যে এই পরিষদটা সুন্দরভাবে চলবে। তা আমরা দেখেছি সেই মিটিংয়ে আমাদের রাজবাড়ী দুই আসনের মাননীয় এমপি মহোদয় থাকেন, ওই মিটিংটা আমরা সুন্দরভাবে সমাপ্ত করতে পারি, আমাদের কথারও মূল্যায়ন হয়, কিন্তু পরবর্তীতে হয় না। তা আমরা আজকের মিটিং, আমরা যারা জেলা পরিষদের সদস্য, যদি আপনি আগামী মাসে মিটিং দেন সেই মিটিং অবশ্যই আমাদের এমপি মহোদয়কে, আমাদের উপদেষ্টা মহোদয়কে থাকতে হবে, এবং থাকার জন্য আমরা তাদের অনুরোধ করব। তাদের সঙ্গে সামনে কথা বললে আমার মনে হয় যে আমাদের এই জেলা পরিষদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসবে এবং আমরা এই জেলা পরিষদ আগামী দিনগুলো ভালোভাবে কাটাতে পারবো। তাছাড়া এখানে আমরা কথা বলে আমাদের কথায় কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। আর একটা কথা আমি ডিএস মহোদয়কে বলি যে আপনি, আমরা যারা এখানে জেলা পরিষদের সদস্য হয়ে এসেছি আমরা কিন্তু 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকার কাঙ্গাল না, এই টাকা মারিয়ে খাওয়া আত্মসাত্মরা মন মানসিক তো আমাদের নাই, কিন্তু আপনারা বিভিন্ন সময় আমাদেরকে আন্দা এস্টিমেট করেছেন যে টাকা দিয়ে টাকা প্রচুর হয়, দিয়ে দেখেছেন দেন না, কিন্তু বলেন এই ধরনের আগামী দিনে এই ধরনের চিন্তাচেতনা বাদ দেবেন। আমরা এখানে যারা আসছি আওয়ামী লীগ পরিবারের লোক, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা জননেত্রী শেখ হাসিনার জন্য, আমরা জেলা পরিষদের সদস্য, এই জেলা পরিষদ থেকে 10 টাকা পাই নাই, আমাদের মেজারুর রহমান মজনু কালুখালি উপজেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি জেলা পরিষদের সদস্য, আমি তার দিয়েই বলতে যেতে আমার কালুখালি নির্বাচনী এলাকায় প্রায় ইউনিয়নে 2000 লোকের 2000 পরিবারের ডাইরেক্ট খাবার এবং তাদের বিভিন্নভাবে অর্থনৈতিক সহযোগিতা করেছে। আমরা এখানে যারা জেলা পরিষদের সদস্য আমরা সবাই কিন্তু
কম বেশি সহযোগিতা করছি ও করতেছি পাশে জনগণের পাশে আছি কিন্তু এই জেলা পরিষদ থেকে আমরা আজ পর্যন্ত 10 টাকা পাই না আমার কথা হলো যে রাজবাড়ী জেলা পরিষদ একটা শক্তিশালী জেলা পরিষদ কিন্তু আমরা আজকে এই করোনা এই মহামারী করোনা যেখানে আমরা দেখেছি শুধু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নয় সরকার জনগণের সহযোগিতা করছে বিভিন্ন ইউনিয়ন পরিষদ করছে মেম্বাররা আজকে জনগণের পাশে কিন্তু আমরা জেলা পরিষদের সদস্যরা আমরা জেলা পরিষদ থেকে দাঁড়াতে পারি না কিন্তু আমরা ব্যক্তিগতভাবে দাঁড়াইছি আমরা দেখেছি যে আপনি বলেছেন আজকে আর একটা কথা আমি বলি যে আমাদের চাঁদপুর বাস স্ট্যান্ডে আমি প্রথম জেলা পরিষদের সদস্য হওয়ার পরে ওখানে জাতির জনক বঙ্গবন্ধুর আজকে মিটিং কথাটা বলতে বাধ্য হচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা পাঠাগার করা হয়েছে এটা দৃশ্যমান আমি 2 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছিলাম ডিএস মহোদয় বারবার বলেছে যে ওইটার জায়গার কাগজ নাই ওইটার বরাদ্দ দেওয়া যাবে না কিন্তু আমি ঢোকার পরে একটা তালিকা পেয়েছি এখানে দেখেছি আমার কথা হলো যে আগামী দিনে যেদিন আমাদের এমপি মহোদয় রাজবাড়ী 2 আসনের সুযোগ্য এমপি মহোদয় থাকবেন সেই দিন আপনি আমি কথা বলবো যে এই যে তালিকা আরো তালিকা আছে কতটা তালিকা বিধি মোতাবেক আপনি টাকা দিয়েছেন জায়গা ছাড়া কাগজ ছাড়া আপনি কোনো যদি বরাদ্দ না দেন আমার বরাদ্দ দরকার নাই প্রথম সদস্য হয়ে যাবে আমার কথা হলো আমরা জেলা পরিষদ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমরা বঙ্গবন্ধুর নামের পাঠাগার যেখানে দৃশ্যমান সেখানে ফার্নিচার কেনার টাকা আপনি দিতে পারেন না আপনি তারপর আমাকে বলেছেন যে আপনি একটা খুব খারাপ ভাড়ার টাকা ভাড়ার একটা কাগজ করে আনে দেন আমি টাকা দেবো আপনি কতটুকু আওয়ামী লীগের প্রতি আপনি কতটুকু জনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার পক্ষে আছেন এটা আমার ভাবতে কষ্ট হয় যে আপনি আমি বলি নাই আপনাকে বারবার রিকোয়েস্ট করেছি 2 লক্ষ টাকা আমরা একে আত্মসাৎ করার জন্য দিয়েছি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুরের পাঠাগারের উন্নয়নের জন্য 2 লক্ষ টাকা দিতে আপনি দ্বিধাবোধ করেন তাহলে আপনি কিভাবে জনেত্রী শেখ হাসিনার কাজে সহযোগিতা করবেন দেশের জন্য কাজ করবেন এইরকম আমার কথা হলো যে এখানে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার সেখানে আপনি দিতে আপনি দেখতেন এখানে পাঠাগারটা আছে কি নাই আরো যারা আছে তাদেরকে আপনি ওদের পাঠাতেন চেয়ারম্যান সাহেবকে বলতেন কিন্তু আপনি সে 2 লক্ষ টাকা দিলেন না সেই টাকা আজ পর্যন্ত আমি পাই নাই আমার ওই পরিষদের আমার যারা পাঠাগারের লোকজন তার মাঝে মধ্যে ধরে ভাই সেই আজ 4 বছর আগে বললেন টাকা দিছি তো টাকা তো পাই নাই ফার্নিচার কেনবেন এটা কোনো দায়ী করতে পারি না এটা লজ্জাস্কর বঙ্গবন্ধুর নামে পাঠাগার আমরা বঙ্গবন্ধু সৈনিক আমরা জেলা পরিষদের সদস্য শেখ হাসিনা আমাদেরকে নির্বাচিত করেছে আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদেরকে মনোনয়ন দিয়ে নির্বাচিত করে আমরা সে বঙ্গবন্ধুর পাঠাগারে দিতে পারি নাই আমার কথা হলো যে আমি এই কথাগুলো আবারও যেদিন মাননীয় এমপি মহোদয় এখানে থাকে আমি সেদিন কথাগুলো বলবো কারণ এর প্রতিকার একমাত্র এমপি সাহেব দিতে পারে আমার মনে হয় চেয়ারম্যান সাহেব অনেকটা ব্যর্থ হয় মনে করি কারণ আমি দেখেছি এই জেলা পরিষদে সদস্যরা যে কথা বলে আপনি সেই কথার কোনো কাজ করেন না কিন্তু চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে আপনি এই সমস্ত যতগুলো তালিকা আছে এখানে প্রত্যেকটা বরাদ্দ আপনি দিয়ে দিয়েছেন এবং আমার এলাকায় ভিত্তি নাই জায়গা নাই সেখানে আপনি ক্লাব করার নামে টাকা দিয়েছেন আমি এটা এমপি সাহেবের সামনে বল যে বঙ্গবন্ধুর পাঠাগারে টাকা হয় না একজন ব্যক্তির নামে ক্লাবের টাকা হয় এটা কিভাবে হয় আমি সেগুলো তালিকা সহকারে সেই দিন বলবো আজকে এটুকু বললাম আমার কথা হলো যে আপনারা আমাদের কথা বলতে বাধ্য করেন কারণ আমার অভিভাবক বলেছে যে আপনি জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আপনি তো বীর মুক্তিযোদ্ধা আপনি একজন রাজনীতি দুর্দিনের লোক আপনাকে আমরা সম্মান করি ডিএস মহোদয়ের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক কিন্তু আপনারা এই শেষ সময় আমরা চাই না যে আমাদের সাথে একটা বৈরী আচরণ হোক কিন্তু আপনারা সেটা আমাদের করতে বাধ্য হচ্ছেন আজ আহম্মদ ভাই যে কথা বলেছে আজ জেলা পরিষদ 93 আমরা কি একটা সদস্য নির্বাচিত এখানে এসেছি আমি একটা ফোন পর্যন্ত পাইনি 125 প্যাকেটের কথা বাই দিবাই শুনেছি 25 প্যাকেটের পাঁচ পায় আমি চেয়ারম্যান সাহেবকে ফোন দিয়েছে আমি বলছি একটা মিটিং দেন বললো কোন আজকে মিটিং করতে আজকে উপজেলার প্রতি সপ্তাহে মিটিং হচ্ছে সেখানে এই জন্য উপজেলা চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান আমরা সেখানে থাকি সেখানে প্রতিদিন মিটিং হচ্ছে আমাদের রাজবাড়ী 2 আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব জিল্লুর রহিমের সুযোগ্য সন্তান আশিক মোহাম্মদ মিতুল সে প্রতিনিয়ত
জনগণের মধ্যে খাদ্য কর্মসূচি করে যাচ্ছে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে বেড়াচ্ছে। আমরা জেলা পরিষদের সদস্য, আমরা এখানে এসে মিটিং করতে পারবো না, এটা কেমন কথা? আজকে আপনি 125 প্যাকেট না 10 প্যাকেট পাবো, আপনি এখানে মিটিং করে আমাদেরকে দিতেন। আজকে আমরা কি অপরাধ করেছি যে আমরা নির্বাচিত প্রতিনিধি হয়ে আমরা কিন্তু সমাজের এত অবহেলা লোক না, আমরা যদি এত অযোগ্য লোক না? আমরা এখানে অনেকেই চেয়ারম্যান ছিল, উপজেলা চেয়ারম্যান ছিল, ইউনিয়ন চেয়ারম্যান ছিল, আহমদ ভাই সাহেবের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হাসান ইমাম চৌধুরী উপজেলা চেয়ারম্যান, এবং জেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিল আমি ছাত্রলীগ করি। আমার কথা রমি ভাই ছাত্রলীগের দুর্দিনের লোক, মিন্টু ভাই দিয়ে আমরা যারা সবাই কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগ করে এসেছি, তাহলে আমার কথা আমাদের আন্ডার এস্টিমেট করবেন। আর আমাদেরকে, আমরা বলতে পারি, আমরা কথা জানি, আমাদেরকে আরো বেশি কিছু বলাবেন না, আমরা অনেক কিছু জানি পারি। আমরা সম্মান ইজ্জত দিয়ে কথা বলবো, আমাদের কথা নিয়ে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দেবে। আমরা আজকে কথা যে কথাটা বললাম, আপনি ডিএস স্যার যেমন দেখছেন বঙ্গবন্ধু নয় পাঠাগার, টাকা যেখানে যাক আপনি দেখেন সেখানে কাজ হয়েছে না, এটা আমি দেখাও যাচ্ছি। বঙ্গবন্ধুর নামে যদি আপনি এইটি যদি আমি বলি আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, তারপরে বলি না আপনি দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি সে ফাইল পত্র দিয়ে পাই না। যাই হোক, আমি সর্বশেষ এটা আপনি চাঁদপুর বাস স্ট্যান্ড একেবারে মানে বঙ্গবন্ধুর এই মিটিং আমাদের টাকা নেই, এই যে এই মিটিং অনুমোদন করে নেবে, অর্থাৎ এই মিটিং আইনগত আইন অনুমোদিত হয়েছে কিনা আপনারা দেখা করছে। খুবই হলো আর কি তত্ত্ব বিতর্ক হলো উত্তপ্ত, তারা আপনারা দুইজনে বললেন যে আমরা ভালো কথা, আমাদের ইচ্ছা ছিল আমরা সবাই একসাথে যাবো, যে এই এই কারণে আমরা যাইনি জানি, এটা আপনার যথাযথ উত্তর আপনার আপনি বললেন যে আমি তিন দিন থেকে সাত দিনের মধ্যে আমি এই মুহূর্তে থাকলে এইটা মুহূর্তে সভাটা আমি করি, আমরা সিদ্ধান্ত নেবো যা আমরা কিন্তু মানিয়ে দেওয়া, কিন্তু সেই মিটিংটা আপনারা না ডাকি, আপনারা নিজেরা নিজেরা আপনার এই সেতু পদ্মা সেতু দেখবার গেলেন, এবং ওই দিন তো মিটিং যে হয়েছে এই মিটিংটা ঠিক হয়নি, কারণ আমাদের আমাদের তো নোটিশ দেন না, আমরা তো নোটিশ পাইনি, নোটিশ পাওয়া যাবে আমরা পদ্মা সেতু দেখতে যাই না যাই আমরা কিন্তু সবাই উপস্থিত হবো এই প্রসঙ্গে আপনাদের কি আমার পক্ষ থেকে আমি আবারও ধন্যবাদ জানাই। আমাদের আজকের মিটিংয়ের এজেন্ডা রাজবাড়ী জেলা পরিষদের রাজস্ব তহবিল এবং এডিবি বরাদ্দ থেকে ত্রাণ সামগ্রী ক্রয় এবং বিতরণ। এই এই দুর্যোগের দিনে আমি বারবার আমাদের সদস্যরা আমার কাছে বিভিন্ন সময় ফোন করেছে, আমি বারবার চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করেছিলাম যে ভাই জেলা পরিষদ থেকে চেয়ারম্যান মহোদয় আমরা কি কোনো বরাদ্দ জনগণকে দিতে পারি না, বারবার অনুরোধ করেছিলাম, কাকুতি মিনতি করেছিলাম। চেয়ারম্যান বলছিল যে ঠিক আছে দেখছি দেখব। এভাবে যখন দিন অতিবাহিত হয়ে যাচ্ছিল তখন আমি আর নিরুপায় হয়ে দেখলাম আমাদের যে জেলা পরিষদের সদস্যদের সামাজিক অবস্থান সেই অবস্থানটা নষ্ট হয়ে যাচ্ছে। তখন আমি দেখলাম রাজবাড়িতে রাজবাড়ী মানবিক নামে একটি সংগঠন, তারা বিভিন্ন সময় মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তখন আমি সেই মানবিকের যারা কর্মকর্তা তাদের কাছে ছুটে যাই, তাদের পরামর্শ নেই,
যে আসলে এই মুহূর্তে আমি কি করতে পারি। আমার জনপতি হিসাবে আমার তো একটা কিছু করা প্রয়োজন। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে মানবতার আঁচল নামে একটি সংগঠন আমি তৈরি করব। তারপরে আমি মানবতার সংগঠন নামে মানবতার আঁচল সংগঠনটি রাজবাড়িতে আত্মপ্রকাশ ঘটিয়ে আমি কাজ করা শুরু করি। বিভিন্ন লিফলেট, হ্যান্ড স্যানিটাইজার সহ আমার মাস্ক এবং সাবান বিতরণ করা শুরু করি। তারপরে আমি পর্যায়ক্রমে আমার তিন ইউনিয়ন সহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আমি ছুটে যাই এবং সেখানে গিয়ে ত্রাণ বিতরণ করি। তখনও পর্যন্ত জেলা পরিষদের কোনো নির্দেশনা আমি পাইনি। হঠাৎ করে দেখি যে জনৈত্রী শেখ হাসিনার সাথে আমাদের চেয়ারম্যানের একটি প্রেস ব্রিফিং হচ্ছে। সেখানে চেয়ারম্যান মহোদয় বললেন যে আমি 20 লক্ষ টাকা পেয়েছি। তখনই আমার মনে একটু আশার সঞ্চয় জাগলো। তারপরেও কিন্তু আমরা বারবার বলার পরেও কিন্তু সেই টাকাটা পাচ্ছিলাম না। তো মানুষের কষ্ট দুঃখ দেখে নিরুপায় হয়ে সর্বশেষ জেলা পরিষদে ছুটে আসি এবং চেয়ারম্যান বলার পরে আমি বেশ কিছু ত্রাণ নিয়ে আমি আমার সেই আমি দাবি করে আমি ওনার বাসায় ছুটে গেছি যে আমি কাজ করছি, আমাকে যাকে যায় দেন আমাকে একটু বেশি দেবেন। তো আমি সেইভাবে ওনার বাসায় ছুটে যে আমি দুই তিনবার গেছি ওনার কাছে, বারবার ফোন দিয়েছি ভাই আমার দেন আপনি। তো তারপরেও উনি সেই ত্রাণটা উনি দিয়েছে। দেওয়ার পরে আমি একদম সম্পূর্ণভাবে এখানে সাংবাদিকরা উপস্থিত রেখে আমার তিনটি ইউনিয়নে আমি একদম শতভাগ স্বচ্ছ তালিকার মাধ্যমে আমি সেই ত্রাণটা বিতরণ করেছি। আমি এ যাবৎকালে প্রায় 1000-এর ঊর্ধ্বে পরিবারের মধ্যে বিভিন্নভাবে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আমার মানবতার আচরণের পক্ষ থেকে বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে বিভিন্নভাবে আমি প্রায় 1000-এর ঊর্ধ্বে আমি পরিবারকে আমি এই ত্রাণ দিতে সক্ষম হয়েছি এবং জেলা পরিষদ থেকে আমি 150 প্যাকেট ত্রাণ দিতে সক্ষম হয়েছি। সেকার আর বিশেষ করে এই যে পরবর্তীতে আমরা যে 27 লক্ষ টাকা আসছে এই বিষয়টা আমরা জানি না, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এবং এই যে আমি একটা জিনিস অনুরোধ করেছিলাম যে চেয়ারম্যান মহোদয় আপনি যেটাই করেন একটা মিটিংয়ের মাধ্যমে করেন, আজকে কিন্তু করোনার মধ্যে আপনি মিটিং করছেন, তখন করলে কি হতো? আজকে আমি দেখেছি যে অনেক মানুষ তারা জীবনের ঝুঁকি নিয়ে বিশেষ করে ডাক্তার, পুলিশ প্রশাসন সহ কিন্তু কাজ করছে, আমরা অনেক জেলা পরিষদ সদস্য কিন্তু কাজ করছি। আর সরকারের সর্বোচ্চ বেতন আমার মনে হয় যে আমাদের ডিএস মহোদয় আমার মনে হয় যে এই জেলা পরিষদের সরকারি বেতন সর্বোচ্চ সুযোগ সুবিধা কিন্তু সে পান। আমি আজকেই প্রথম তার চেহারা দেখলাম, তারপরেও একটা মিটিংয়ে আমি প্রথম তাকে দেখেছি, এই জন্য আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। উনি হয়তো যেভাবে হোক অফিসে আজকে আসছেন, কিন্তু ওনার উচিত ছিল। আমি মনে করি আমাদের তো, আমি ইয়াং মানুষ, আমার মেয়েরা আছে, দুইজন বাচ্চা আমার, আমার বাচ্চারা কিন্তু বাড়ি গেলে আমাকে জড়িয়ে ধরে, আমি যখন মাঠে কাজ করি যখন আমি বাড়িতে ফিরে যাই আমার মেয়েদেরকে বলি মা তোমরা আমার কাছে এসো না, আমার করোনায় আক্রান্ত হতে পারি, আমি মানুষের কাছ থেকে এসেছি, আমারও ছোট্ট বাচ্চারা পড়ে, বাবা তুমি যদি মরে যাও আমরাও মরে যাবো, আমরা তোমাকে ছাড়া থাকবো না। আমি মাঝে মাঝে কষ্ট করি, কাজ করি, কিন্তু আমি দুঃখ পাই আমি যখন দেখি আমার জেলা পরিষদটার সুনাম নষ্ট হয়, আমার জেলা পরিষদের মান সম্মান হানি হয়, তখন কিন্তু আমার কষ্ট লাগে, কারণ আমি এই পরিষদের একজন সদস্য। আপনি এককভাবে যে সিদ্ধান্ত নিয়েছেন আমাদের সকলকে অপমান করেছে, আমরা অপমানিত হয়েছি। আবার আপনি আমাদের 1 টাকার একটা জিনিস দিতেন, সেটা আমাদের সকলকে সমন্বয় করে দিয়ে আপনার উচিত ছিল, যেটা আমি বারবার বলেছি যে একটা মিটিং, অন্তপক্ষে একটা মিটিং করে মিটিংয়ের মাধ্যমে আপনি বরাদ্দ দেন। আমার তিনটি ইউনিয়নে আমার মাধ্যমে যে বরাদ্দ হয়েছে, আমি প্রায় সেখানে 85 ভাগের মতো কাজ সেখানে ইনশাআল্লাহ হয়ে গেছে।
আর হয়তো কিছু কাজ বাকি আছে, সে কাজগুলো হয়ে যাবে। আমি আমার এলাকায় একটি একটি বিশেষভাবে অনুরোধ করেছিলাম, একটি মনুষার বর্তলে একটি উল্লেখযোগ্য জায়গা, সেই জায়গার একটি প্রকল্প ছিল, সেই প্রকল্পটার কাজ শেষ হয়ে গেছে বারবার। আমাকে, আমি সদস্য হিসাবে আমাকে অনেক দিন সুপারিশ করার পরেও সেই লোকগুলোকে ঘুরানো হয়েছে, এবং যার দোকান থেকে মালগুলো বাকি করে, আপনারা তো অর্ধেক টাকা দেন, যেই মালগুলো বাকি করে কেনা হয়েছিল সেই লোকটা কিন্তু মারা গেছে। সেই লোকটার আমি এখনও দিনা পরিশোধ করতে পারিনি, যারা কাজ করেছে তারা দিনা পরিশোধ করতে পারেনি। তো সেই কারণে অন্তপক্ষে সদস্যদের দাবি, আজকে বঙ্গবন্ধুর নামে একটি প্রতিষ্ঠান হবে, শেখ রাসেলের নামে একটি প্রতিষ্ঠান হবে, সেইখানের ব্যাপারে আপনি আপনারা বরাদ্দ দেন না, আপনারা ঠেকিয়ে দেন। তো এই 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 ধরনের বিষয়গুলো থেকে আপনারা বেরিয়ে হয়ে আসেন। সামনে আর যে কটা দিন আছে, আমরা যেন সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে, সকল দ্বিধাদ্বন্দ্বে ভুলে যে আমরা আবার নতুন করে সুন্দরভাবে আমাদের উপদেষ্টা যারা আছে, বিশেষ করে আমাদের দুই এমপি মহোদয়, ওনারা আগামী মিটিংয়ে থাকুক, ওনাদের পরামর্শ ক্রমে আমরা যেন আমাদের যে আমাদের ভেদাভেদ তৈরি হয়েছে, যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, সেগুলো আপনারাই তৈরি করেছেন। এটা মুজিব বর্ষ, আমি একটা কথা বলতে চাই, মুজিব বর্ষে বাজেট ছিল, আপনারা কত টাকা ব্যয় করেছেন, কি করেছেন, আমরা সদস্যরা কিছুই জানি না। এটা আমাদের জানা উচিত ছিল। এইভাবে প্রত্যেকটা বিষয়ে আমাদের সাথে কিন্তু অনেকটাই লুকোচুরি করা হয়। কেন আপনারা এটা করেন? এটা আমাদের অধিকার, আমরা কিন্তু উন্নয়নের কারিগর, গ্রাম শহরের উন্নতি করার জন্যই কিন্তু জনৈত্রী শেখ হাসিনা আমাদেরকে সুযোগ দিয়েছেন, এই নির্বাচিত হয়ে আমরা কিন্তু এখানে আসছি, আমরাই কিন্তু উন্নয়ন করব, আমরাই আপনাদের সুনাম বয়ে আনিয়ে দেব। সে কারণে আমাদেরকে হেউ আর আমাদেরকে অপমান করে আমি মনে করি যে জেলা পরিষদের সম্মান কখনো বাড়ানো যাবে না। তো হয়তো আমার কথায় আপনারা কষ্ট পেতে পারেন, দুঃখ পেতে পারেন, আমি আর আমার কথা বাড়াতে চাই না। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আরেকটি কথা বলতে চাই, যেহেতু ঈদ সামনে, ঈদ আসলেই মানুষের কিন্তু এখন কষ্ট, কষ্টের শেষ নাই, দুর্ভিক্ষের কোনো শেষ নাই, মানুষের হাহাজারে চলতেছে, আকাশে বাতাসে কান্নার রোল বইছে। সেই কারণে যদি সম্ভব হয় ঈদের আগে মানুষকে সহযোগিতা দেয়া যায় সেটা বিবেচনা করবেন। এ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। আচ্ছা, আর কেউ বলবেন? আমাদের তো এজেন্ডায় যাতে পাচ্ছেন আমরা, আর কেউ বলবেন প্লিজ? এজেন্ডায় যেতে হবে জেলা পরিষদের সম্মানিত সদস্য সদস্যবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আমার বক্তব্য হলো এই, এজেন্ডা দেওয়া হয়েছে যে মিটিংয়ে আজকে পূর্ববর্তী সবার কার্য বিবরণী অনুমোদন, তারপরে আছে হলো ত্রাণ বিতরণ বিষয়, ত্রাণ বিতরণ বিষয়ে আলোচনা, খাদ্য বিতরণ, সবার আলোচনা হচ্ছে, আলোচনার মধ্যে আমার পূর্বে অনেক বক্তা বা আমাদের সদস্যরা অনেক কথা বলছে। আমার কথা হলো এই যে আজকে করোনা ভাইরাস প্রতিরোধের জন্যে সারা বিশ্বব্যাপী যে একটা পরিকল্পনা কার্যক্রম প্রতিরোধের জন্যে সব দেশ, 110টা দেশ অস্থির, সেই সঙ্গে বাংলাদেশ, আমাদের বাংলাদেশের সরকার, জনৈত্রী শেখ হাসিনা সরকার এই করোনা প্রতিরোধের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, মানুষকে বাঁচানোর জন্যে, এদেশের মানুষকে বাঁচানোর জন্যে জনৈত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে,
দিন রাত সে কথা বলছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলায় জেলা। তিনি ঘুমায়ও না মনে হয়, কিন্তু আজকে এই তিন মাস চার মাস পার হয়ে যাওয়ার পরে খাদ্য ত্রাণ বিতরণের জন্য যে আজকে আমাদের মিটিং এ এত দেরিতে এজেন্ডাটা যে আসলো, এর পূর্বে কি আসা উচিত ছিল না? আমি মনে করি যখনই জননেত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নির্দেশনা দিয়েছে যে এই মহামারীর সময় করোনা আক্রান্ত ব্যক্তিদের পাশে থাকার জন্য এবং ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য সে যখন নির্দেশ দিয়েছে, সেই নির্দেশনার আলোকে আমাদের প্রতিটি নেতা কর্মী, বঙ্গবন্ধুর সৈনিক, আওয়ামী লীগের সৈনিকরা বসে থাকার কথা না। আমরা কিন্তু জেলা পরিষদের সদস্য হিসেবে আমরা কিন্তু বসে থাকবো না, বসে থাকার কথা না। আমরা কিন্তু বসেই রয়েছি, জেলা পরিষদের সদস্য হিসেবে আমরা বসেই রয়েছি, কারণ আমাদের জেলা পরিষদ তরফ থেকে আলোচনা করা, মিটিং করে এরকম কোনো সিদ্ধান্ত আজ পর্যন্ত নেওয়া হয় নাই যে আমাদের কার্যক্রমটা কি, আমরা কি করব, আমরা কিভাবে মানুষের পাশে যাব, কিভাবে মানুষকে সহায়তা দেব, কিভাবে এই করোনা থেকে রাজবাড়িবাসীকে অনুমুক্ত করব। তোমাকে আজ পর্যন্ত নির্দেশনা জেলা পরিষদ তরফ থেকে আমরা পাইনি, এটা দুঃখের। আমি আমার সমিতির চেয়ারম্যান সাহেবকে আমি বলছিলাম যে ভাই একটা মিটিং করে, উনি বলছিলেন যে এই করোনার মাঝে মিটিং করা যাবে না, করোনার মাঝে মিটিং করা যাবে না, করোনা প্রতিরোধের জন্যই তো আমরা মিটিং করব, করা যাবে না, সেই হিসেবে উনি করেন নাই। এটা আমি মনে করি আর কি, যেহেতু বলছে সে করেন, কিন্তু এই না করার কারণে আমাদের এই সদস্যরা সবাই অনেক দূরে সরে চলে গেছে জেলা পরিষদ অঞ্চল থেকে, তারা কোনো কর্মকাণ্ড কিছু করতে পারে না। এই যে ত্রাণ আসছে, সেই ত্রাণ বিষয়ে কোনো মিটিং ডাকা, মিটিং করে সেটা আলোচনা করা, এটা কিভাবে করবে, কি কি কিনবে, কি কি আমরা দিব, কি মানুষের কি কি দিলে উপকার হবে, মানুষের চাহিদা কোনটা, মানুষের প্রয়োজন কোনটা, এগুলি নিয়ে কোনো আলোচনা আমাদের জেলা পরিষদ পায়নি, করেন নাই। না করে মালামাল ক্রয় করে আমাকে চিঠি দিচ্ছে 125 প্যাকেট নিয়ে বিতরণ করা, কিন্তু এটা তো আমাদের জেলা পরিষদের মাধ্যমে মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত হওয়া উচিত ছিল, যেহেতু পরিষদ থেকে আমরা করতেছি, এটা গভর্নমেন্ট অনুদান ইয়ে দিচ্ছে, অনুদান দিছে সরকারি অনুদানের টাকা, আজ অবধি সেটা ব্যয় করা হয়নি, আমরা কবে করবো? মানুষের দুঃসময় পার হয়ে গেলে আমরা এই টাকা ব্যয় করার আর কোনো যুক্তিকতা থাকবে, থাকবে না। অত্যন্ত দুঃখের বিষয়, পূর্ব বলছে, আমি বলছে, আর কয়েকজন বলছে, আমরা মিটিং এখানে যাই বলি সেটা বাস্তবায়ন হয় না, বাস্তবায়ন না হওয়ার কারণটা কি এটা আমরা, এটা আমরা বুঝতে পারি না। আমরা মিটিং করে চলে যাই, মিটিংয়ে সিদ্ধান্ত হয়, সে কাজটা আর হয় না। ঠিকাদাররা কাজ করেন, টেন্ডার হয়, আইজও অনেক সদস্য ভাইরা আছে তাদের এলাকায়, দুই বছর হয়ে গেছে সে কাজ করেছে, কাজ হয়নি। এখন আমরা আলোচনা করছি এখানে কন্ট্রাক্টরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে, কিন্তু সেই ঠিকাদারদের বিরুদ্ধে আইজও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, আমার জানা মতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমার এলাকায়ও আছে এরকম দু চার পাঁচটা করে দিচ্ছে, সেখানে দুই তিন বছর এসে টেন্ডার এসেছে, কাজ হয়নি। আরেকটা কথা আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যে আমাদের জেলা পরিষদের মধ্যে 1100 একর জমি আমাদের জেলা পরিষদের সম্পত্তি, সেই সম্পত্তিগুলি উদ্ধারের জন্য ব্যবস্থা নেওয়া, এবং মাসে কয়টা লিজ নতুন হলো, কয়টা নবায়ন হলো, এগুলি আমরা জানতে চাইছি জেলা পরিষদের মিটিংয়ের মধ্যে। আমরা প্রতি মাসে চাইছিলাম, তারপরে তিন মাস পর পর আমাদের একটা রিপোর্ট উপস্থাপন করার কথা, কিন্তু সেই রিপোর্ট উপস্থাপন হয়নি, কিন্তু সেই জমিগুলি বেহাত হয়ে রয়েছে, 1100 একর জমি বেহাত হয়ে রয়েছে। বাইরে গান্ধী মার্কেট পাংসার জমি, যেটা যে মজরু বললো সেই জমি নিয়ে যে বিরোধ, সেই বিরোধ আমরা চলে যাবো, আমার মনে হয় নিষ্পত্তি আর হবে,
সেই জমির টাকাও আর আসবে না, লিজের টাকা আর বোধ হয় আর আসবে না, সেই লিজের বোধ হয়। এমন পরিবেশ পরিস্থিতি হয়ে গেছে জেলা পরিষদের, দুঃখের বিষয়। আগস্ট সেপ্টেম্বর মাসে আমাদের বরাদ্দ আসছে, আমরা মিটিং করছি, মিটিং করছি না সদস্য ভাইরা, আমরা তো জানেন যে আমরা মিটিং করছি না, আমরা মিটিং করছি যে প্রকল্প প্রেরণের জন্য প্রকল্প গ্রহণ অনুমোদন, প্রকল্প অনুমোদনের যে মিটিংটা করা হয়েছে সেই মিটিং এর পরে আজ পর্যন্ত আমাদের সেই প্রকল্প ঢাকার মুখ আর দেখে নেই। এই অর্থ বছরে যে বরাদ্দ আমরা প্রথমে প্রথম কিস্তিতে পাইছি সেই কিস্তির টাকা যে আর বাস্তবায়ন হবে এর সম্ভাবনা আর নাই। জনতা শেখ হাসিনা দেশ উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করছে, গ্রাম গঞ্জে প্রতিটি মহল্লা গ্রামে বাড়িতে প্রতিটি বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিবে বলছে, বিদ্যুৎ পৌঁছে দিছে, পৌঁছে গেছে বিদ্যুৎ। সে যেটা যেগুলি করার জন্য পরিকল্পনা নিচ্ছে দেশ উন্নয়নের জন্য আমরা তার সহযোগিতা করব, জেলা পরিষদের সদস্যরা সহযোগিতা করবো, চেয়ারম্যান সাহেব করবে, ডিএস সাহেব করবে, সবাই করবো আমরা। কিন্তু আমরা সেই ডেভেলপমেন্ট কাজ উন্নয়নমূলক কাজ কইরা সেভাবে আগাই দিতে পারতেছে না, জনতা শেখ হাসিনা স্বপ্নকে বাস্তবায়ন করতে পারতেছে, আমাদের বাস্তবায়ন হয় না। আমাদের একটা দুঃখের বিষয় যে এই অর্থ বছরের টাকা আর এই অর্থ বছরে আর এটাকে কি হবে সেটাও বলতে পারবো না। কেন হলেন না, আমি এই কথাটা আজকের সবার সভাপতি মহোদয় অথবা আমাদের সিনিয়র অফিসার যিনি আছেন ওনার কাছ থেকে আমরা জানবো যে এই প্রকল্পগুলি না যাওয়ার কারণটা কি এবং এই অর্থটা কি হবে এবং আমরা ভবিষ্যতে এই বরাদ্দের কাজ করতে পারবো কি না, আমি চাচ্ছি যে উপস্থাপন করবে। আর চেয়ারম্যান স্যার আমি অনুরোধ করবো, এই আগে অনুরোধ করছি যে প্রতি মাসে আপনি একটা মিটিং করবেন, আমরা বসবো, এমনি বসবো, কোনো এজেন্ডা না থাকলে আমরা বসবো, বসে একটু আলোচনা করব জেলা পরিষদকে কিভাবে আরো সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায় এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। অন্য কোনো এজেন্ডা না থাকলে অন্তত পক্ষে একটা এজেন্ডা দিয়ে আমরা মিটিং করে মিটিং শেষ করবো, কিন্তু সে কাজটা হয়নি। আজকে এই যে দুই মাসের একবার আমরা পাইছি রেজাল্ট পাইছি, এর পূর্বে এই অর্থ বছরে কয়টা মিটিং হয়েছে হয়েছে কি প্রত্যেক মাসিক মিটিং হয়েছে, প্রত্যেক মাসিক মিটিং হয় না, এটা করেন নাই, এটা চেয়ারম্যান সাহেব কি মনে করেন তা জানি না, উনি ওনার ইচ্ছা মতো উনি চলতেছে কাজ করতেছে। আমাদের জেলা পরিষদের সদস্যবৃন্দের সঙ্গে কোনো আলোচনা বসে মিটিং করে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু হয়েছে এরকম আমার কাছে। আর একটা কথা বলছিলাম, এই মিটিংয়ে যে প্রকল্প আমরা যেগুলি দেব যে টাকা বরাদ্দ আসবে সেই টাকা আমরা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে যে টাকা প্রকল্প দেয় সেই প্রকল্পগুলি মিটিংয়ে উপস্থাপন হবে, কোন প্রকল্প অন্ধকারে থাকবে না, সকল প্রকল্প মিটিং আলোচনা হওয়ার পরে সেই প্রকল্প যদি মিটিং এর মধ্যে পরিবর্তন করতে হয় বদল করতে হয় না দেওয়া যায় দেওয়া যায় সেটা আলোচনা করে সিদ্ধান্ত সেটা পাস হবে। কিন্তু দেখা যায় যে আমার মতো আমি প্রকল্প কাটা দিয়ে দিলাম, ওই যে আমাদের সদস্যবৃন্দ মহোদয়রা আছেন ওনারা দিলেন, চেয়ারম্যান সাহেব দিলেন, এমপি সাহেব এমপি মহোদয়রা দিলেন, কিন্তু কে কোনটা দিলেন না দিলেন এগুলি কারোর নলেজই নাই, আছে নাকি ভাই জানা নাই, কারোর নলেজই নাই, কেউ বলতে পারবে না। আমরা একটা মিটিং করে অনুমোদন দিয়ে দিলাম, সেই প্রকল্প টাকা চলে যাচ্ছে। এই হলো আমাদের অবস্থা, তো এই সমস্ত অবস্থা থেকে উত্তরণ হব এটা এখনো আশা করি। আর আমাদের সময় আছে আর দেড় মাস, দেড় বছর, বিজয়ের গানের মতো ভেবে দেখি আর বেলা নাই রে, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, টেন্ডার হয়েছে সেই কাজ আজও হয় নাই, আর আমরা দেখে যেতে পারবো কিনা সেটাও আমাদের সন্দেহ আছে। পরিশেষে আমাদের জেলা পরিষদে যে সমস্ত কাজ সরকার নির্ধারণ করে দিয়েছে এবং সরকার উন্নয়নমূলক কাজে চলেছে টাকা বরাদ্দ দিয়েছে সেই সমস্ত টাকা সঠিকভাবে ব্যয় হোক, বাস্তবায়ন হোক, জনতা শেখ হাসিনার স্বপ্ন পূরণ হোক, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের সহকর্মীবৃন্দ, প্যানেল চেয়ারম্যান এবং অন্যান্য কর্মীবৃন্দ,
আমাদের মাঝে উপস্থিত আছে সাংবাদিক ভাইরা, সবার প্রতি সালাম। আসলে এখন একটা দুঃসময় চলছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা বিশ্ব কাঁপছে, সেই সময় আমরা মিটিং করছি। মিটিংটা আসলে কোনো দীর্ঘস্থায়ী না করাটাই ভালো, তো তারপরে রমজানের সময়। তো আমি সংক্ষেপে দুই একটি কথা হলো, আমাদের বিকালে আর একটা মিটিং আছে, আমি আহমান ভাই বোধহয় থাকতে পারবো না বেশি সময়। তো আজকে যে মিটিংয়ের এজেন্ডা ছিল ত্রাণ বিতরণ সম্পর্কে, তো আসলে এজেন্ডা মাফিক কি আলোচনা হওয়াটা মিটিংয়ের নিয়ম, কিন্তু আসলে এই জেলা পরিষদ, রাজবাড়ী জেলা পরিষদের আমি বলবো একক সব আওয়ামী লীগের সদস্য, আমরা শেখ হাসিনার যে উদ্দেশ্য ছিল একটা কার্যকর জেলা পরিষদ করার জন্য, কিন্তু বাস্তবে এসে দেখছি এটা সবচাইতে অকার্যকর একটা, বিশেষ করে রাজবাড়ী জেলা পরিষদটা একটা অকার্যকর পরিষদে পরিণত হয়েছে। আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি, আমি একটা কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলাম, প্রিন্সিপালের দায়িত্বে ছিলাম, এইখানে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল যে জেলা পরিষদটাকে এখানে কিছু কাজ করার জন্য। আমার বালিয়াকান্দি থেকে হান্নান ভাই একজন দীর্ঘদিন উনি একটা স্কুলের হেডমাস্টার ছিলেন, শিক্ষক সমিতির সভাপতি ছিলেন, জেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল একটা ভালো কাজ করার জন্য। কিন্তু বাস্তবতা এখানে এসে দেখলাম যা, যে একটা জেলা পরিষদটা একটা অকার্যকর, এইটা আমরা যে আজকে অভিযোগ করছি আমার নিজের বিরুদ্ধে নিজের অভিযোগ, এইটাই হচ্ছে। আমার চেয়ারম্যান সাহেব আমাদের দলের একজন একনিষ্ঠ ব্যক্তি, সুনাম তার সর্বত্র, সেখানে আমরা এইখানে আসে বলতে গেলে আমার বিরুদ্ধেই আমার আমি আমি অভিযোগটা এখন আসছে। আজকে আপনি জেলা পরিষদের চেয়ারম্যান, আপনার দায়িত্ব অনেক বেশি, একটা প্রতিষ্ঠানের যিনি প্রধান থাকেন তার দায়িত্বই সব, সফলতা আসলেও তার, সুনাম আসলেও তার, আবার দুর্নাম হলেও তার। এই জন্য আমরা যারা আছি আপনার হ্যান্ডসগুলো আপনার কাজে সহযোগিতা করব, এইটাই হলো কথা। আমি নির্বাচিত হয়ে প্রথম মিটিংয়েই এখানে দাঁড়িয়ে বলেছিলাম যে বালিয়াকান্দিতে একটা সুন্দর জায়গা আছে জেলা পরিষদের, সেখানে সুন্দর একটা মার্কেট করলে একটা ভালো, সেখান থেকে আমাদের একটা উন্নয়ন হবে, আমাদের রাজস্ব তহবিল সৃষ্টি হবে, আমাদের জেলা পরিষদ এখান থেকে উপকৃত হবে। কিন্তু আজ সাড়ে তিন বছর চলে গেল, প্রস্তাব পাস হয়েছে, কিন্তু তার কোনো কার্যকারিতা কিছুই এ পর্যন্ত আমরা কিছু অগ্রসর হলো সেটার মুখ বোধ হয় আমাদের এই টার্মে আর আমরা দেখতে পারবো না তার কিছু হবে কি না। বালিয়াকান্দিতে একটা মার্কেট তৈরি করা আছে, সেখানে মনে হয় যে কোটির অধিক টাকা ব্যয় করে মার্কেট করা হয়েছে, এবং যার মূল্য, বাজার মূল্য এখন 4-5 কোটি টাকা, সেই যে মার্কেটের কি অবস্থা আছে, সেখান থেকে একটি পয়সা ইনকামের কোনো সুযোগ নাই। বারবার বহুবার মিটিংয়ে বলে বলে এই কথাগুলো বলে বলে আমার সদস্যরা পর্যন্ত আমাকে বলছেন যে আপনি একই কথা বারবার কেন বলেন। আমি সেই মার্কেটকে একটা শৃঙ্খলায় আনার জন্য আমি চেষ্টা করেছি বিভিন্নভাবে। আমি জেলা পরিষদ চেয়ারম্যান, নির্বাহী অফিসার, আমার উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, এদের নিয়ে বৈঠক করার সুযোগ এগুলো করেছি, কিন্তু তার কোনো এর কোনো প্রতিকার কিছুই এ পর্যন্ত হয় নাই। যেখান থেকে যারা নিয়েছে তারা নিয়ে মাসে মাসে তারা এক একটা ঘর 4-5 হাজার টাকা করে ভাড়া পাচ্ছে, অ্যাডভান্স নিয়ে নিয়ে ঘরগুলো দিচ্ছে, অথচ সেখান থেকে 400 টাকা করে মাসে ভাড়া, এইটা আমরা করতে পারি নাই। দুঃখের বিষয় ওখানে কোটি কোটি টাকা ব্যয় করে যেখানে সে মার্কেট করা হয়েছে সে মার্কেটের ফাইলটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। তাহলে এটা কি একটা যে পরিষদে ফাইল পাওয়া যায় না, এত কোটি টাকার একটা মার্কেট করার ফাইল পাওয়া যায় না, তাহলে সেটা কি একটা পরিষদ হলো এটা? আপনার আমরা এসেই বলেছিলাম, আমার নুরউদ্দিন ভুঁইয়া বারবার বলেছেন যে আমাদের
কি সম্পদ আছে আমাদের এটা আমরা দেখতে চাই এবং কি অবস্থায় আছে সেই অবস্থার এরপরে ওনার কথার ওনার বারবার উনি তাগিদ দেওয়ার পরে যদিও একটা জমির একটা তালিকা আমাদের দিয়েছিলেন কিন্তু সেই তালিকা সেই জমি টমি কোথায় কি আছে আমি বালিয়াকান্দি মহরপুর এবং জঙ্গল তিন ইউনিয়ন নিয়ে আমার ওয়ার্ড আমি এইখানে যে তালিকা আমি পেয়েছিলাম তাতে বালিয়াকান্দি তালিকায় দেখা যায় বালিয়াকান্দিতে 35.28 শতাংশ জমি আছে বহরপুরে আছে 33.57 জঙ্গল আছে 29.29 এই 98.14 শতাংশ 98.14 একর জমি এই বাড়ি তিনটা ইউনিয়নে আছে এবং সেই ইউনিয়নে সেই জমি কি অবস্থায় আছে সেখানে আমাদের কি এই কথাগুলো আমরা বারবার বলছি কিন্তু তার কোনো প্রতিকার নাই কোনো কিছুই এটা নিয়ে ব্যবস্থা হয়নি আপনার সেই জমি জমাগুলোর মধ্যে কিছু কিছু জমি উদ্ধার করার জন্য আমাদের সেই ইয়েতে আপনার বালিয়াকান্দির ওই পাশে সুইস গেটের ওখানে কয়েকদিন নিয়ে সার্ভেয়ার সাহেবের নিয়ে মাপামাপি করলাম মাপামাপি করে সেখানে আমাদের জমি কিছু বেরোলো কিন্তু সেই জমি লিজ দেওয়ার কোনো কথাই যেখানে যে জমি সম্বন্ধে ইয়েতে আমরা রামদিয়া বাজারে ওখান দিয়ে অনেক জমি সেই রাস্তার পাশ দিয়ে মূল্যবান জমি হান্নান ভাই বলে আরও হয় কি আমাদের এতে ওখানকার যে লোকজন আমাদের প্রতি অসন্তুষ্ট হয় আমরা জনপ্রতিনিধি আমাদের স্থানীয় লোকজনগুলো আমাদের প্রতি অসন্তুষ্ট হয় এবং কিন্তু অসন্তুষ্ট হওয়ার পরে যদি তার যদি কোনো কার্যকারিতা হতোই কোনো একটা জমি নতুন লিজ দেওয়ার জন্য বারবার বলা কতটা লিজ হলো আর কতটা বাতিল হয়ে গেল এটা কিছুই আমরা অন্ধকারে সব আমরা অন্ধকারে থাকি তাহলে এগুলো যদি না হয় তাহলে আমরা এই জন্যই বলছি যে অকার্যকর একটা প্রতিষ্ঠান এই রাজবাড়ী জেলা পরিষদ আপনার এখানে আপনার দেখা যায় যে কাজকর্মগুলো আপনার বিভিন্ন আমাদের এডিবির কাজ ছাড়া আমাদের আর যে মানে আমাদের নিজস্ব আয়ের যে কী হচ্ছে না হচ্ছে আমরা আমাদের কারোরই কোনো কিচ্ছু জানা নেই এটা কেই অবগত নাই এটা চেয়ারম্যান সাহেব কীভাবে এটা ব্যয়টাই করতেছেন না করছেন উনি জানেন আমরা কিছুই জানি না উনি দান খয়রাত উনি নিজের মতো নিজে করে যাচ্ছেন আমরা কতটুকু আমরা অবগত আছি আপনারা তো সবাই জানেন আপনার আমাদের প্রতি বছরেই যে এডিপির টাকার বরাদ্দ আসে এর প্রকল্পগুলো আমাদের ভাগ বটরা করা হয় আমাদের কিছু দোয়া করা হয় চেয়ারম্যান সাহেব নেন বড়টা এমপি সাহেবরা নেন তাদের মধ্যে এই প্রকল্প ঠিক সময় মতো না যাওয়ার কারণে প্রথমবার শুধু প্রথমবার আমরা আসার পরে একটা আমরা সম্পূরক বাজেট 1.5 কোটি টাকা পেয়েছিলাম কিন্তু তারপরে আর সময় মতো এই প্রকল্পগুলো যায় না আমাদের সম্পূরক বাজেটের টাকা পয়সা করে আমরা এখানে আমাদের বরাদ্দ হয় না কারণ যদি প্রকল্প টাকা ব্যয় যদি সব সময় মতো না করা যায় তাহলে তো আর টাকা দিবে না এটাই সঠিক তো আমরা পাচ্ছি না তো এগুলো আমরা আমাদের এই যে আমাদের কার্যকলাপ এর এই এই ধীর গতির জন্যই আমরা এই সমস্ত থেকে বঞ্চিত হচ্ছি আজকে আমাদের এই বছর সেই গত বছরের মনে হয় জুলাই মাসে আমাদের টাকা বরাদ্দ হয়েছে এখন পর্যন্ত তারপরে মানে আর এক জুলাই প্রায় এসে গেল আমাদের এইগুলো গেল মানে এখন পর্যন্ত সেই প্রকল্পগুলো আমাদের সাবমিট করতে পারলাম না আমরা এগুলো দিয়ে দিছি এখন শুনি চেয়ারম্যান সাহেব বলেন যে বালিয়া ইয়ে পাংশা দুইয়ের রাজবাড়ি দুইয়ের এমপি সাহেব ওইটা প্রকল্প জমা দিচ্ছেন না বলে এই জমা দেওয়া যাচ্ছে না সে কথার সঙ্গে আমরা চেয়ারম্যান ইয়ের সঙ্গে এমপি সাহেবের সঙ্গে এ নিয়ে কথা বলছি এমপি সাহেব বলছেন যে আগে চেয়ারম্যান আগে দিক তারপরে আমি দিব কারণ হলো এই ওনার কাছে যে তথ্য উনি দেখা যাচ্ছে যে গত বছরেই গত এই যে 18-19 সালে চেয়ারম্যান সাহেব একটা অসামঞ্জস্য মানে ভাবে ই করেছেন যেখানে করার কথা আমি ডিএস সাহেবের বলবো আপনি আইনি কথা বলেন যে এটা জনসংখ্যা ভিত্তিতে এই টাকা পয়সাগুলো বণ্টন করা হবে সেখানে দেখা গেল যে চেয়ারম্যান সাহেব এই এই কনস্টিটিউয়েন্সিতে দেশে 1.60 কোটি টাকার মধ্যে 1.13 কোটি টাকা আর 47 লক্ষ টাকা দিয়েছেন ওই কনস্টিটিউয়েন্সিতে এখন আমাদের
এমপি সাহেব ধরে বসছেন যে কেন উনি সব টাকা ওইদিকে ব্যয় করবেন এদিকে ব্যয় করবেন না, উনি আগে প্রকল্প দিক, ওনার প্রকল্প দেখে আমি তারপরে দেব। আমরা বসছি, উনি সবাইকে নিয়ে মীর মোশাররফ হোসেন কলেজে একদিন ডাকলেন, আমাদের নিয়ে ডাকলাম, চেয়ারম্যান সাহেবকে সেখানে যাওয়ার কথা, সেখানে উনি চেয়ারম্যান সাহেব যান নাই, উনি প্রকল্পগুলো দিয়ে একজনের দুইজনের দিয়ে রাশেদদের দিয়ে আর দিয়ে পাঠাইছেন, সেখানে ওই দেখলাম যে সেই চিত্রটা একই চিত্র, গত বছরের যে চিত্র এবার আপনি যেটা তালিকা তৈরি করেছেন সেটা একই চিত্র। সেখানেই এই এমপি সাহেব বললেন যে এটা উনি ঠিক করবেন, তারপরে আমরা আমি দেব। তাহলে এটা তো আপনাদের মধ্যে আপনাদের কারণে এই প্রকল্পগুলো যাইতে, আমাদের কোনো সদস্যকে দেওয়া বাকি আছে? কোনো সদস্য দেওয়া তো কোনো বাকি নাই, কেউ সবাই আগে আগে সব মতো দিয়ে গেছেন, কিন্তু আপনি এবং এমপি সাহেবরা এটা আপনাদের সেই উপরের লোকজন আপনারা যদি এটা সমন্বয় না করেন তাহলে তো এটার জন্য দায় দায়িত্বটা কে নেবে? আমরা সেটার জন্য ভুক্তভোগী, আমরা তার জন্য এটা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাহলে এমপি সাহেবটা আলোচনা ওর একটা দাগ, আর বাদ বাকি যে সব সদস্যের প্রকল্প দিতে বলে টাকা যাক সেটা সেটা তো আমরা বলেছিলাম, আমরা এর আগের মিটিং এ উনি বলছিলেন যে আমরা পাঠিয়ে দিব, কিন্তু সেই সেই সে এইটা পাঠানোর মতো সাহস তো নাই, আমাদের সাহস নাই এমপি সাহেবদের বাদ দিয়ে উনি পাঠিয়ে দিবেন সেই সাহস আমাদের নাই, দিতে পারবেন না আমরা বলেও লাভ নাই আর কি। এটাই হলো বাস্তব। আপনার প্রকল্পগুলো এখন পর্যন্ত সেই দুই তিন বছরের আগেকার প্রকল্পের কাজগুলো এখন পর্যন্ত বাস্তবায়ন শেষ হয়নি, অনেক ঠিকাদাররা এই কাজকর্ম করেন না, প্রত্যেকবার মিটিংয়ে আমরা বলি, উনি মিটিংয়ে বলি তখন এই ইঞ্জিনিয়ার এই কারকার দেনি দেখো 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 ওই পর্যন্তই শেষ হয়ে গেল, আর আর হলো না ওই পর্যন্তই শেষ। আবার প্রকল্পগুলো আমাদের যারা দেই আমরা আমরা প্রকল্প দিচ্ছি, অনেক চেয়ারম্যান সভাপতি দিয়ে একটা কমিটি করে দেওয়া হয়, তারা যায় আমাদের কাছে অভিযোগ করে, তাদের ত্রুটি বিচ্যুতি কি থাকে না থাকে, দিনের পর দিন তারা ঘুরিয়ে 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 ঘুরে এক একটা প্রকল্পের জন্য পাঁচ সাতবার ঘুরে এই টেবিল থেকে ও টেবিলি টাকা না দিলে ও টেবিল থেকে ও টেবিলি যায় না, এই কথাগুলো আপনি চেয়ারম্যান আপনি তো যদি এগুলো না খবর রাখেন আপনি নিজে সৎ কিন্তু আপনার লোকজন কি করলো এগুলো যদি আপনি না দেখেন তাহলে কি দাঁড়ায় এই ভালোর মূল্য? কি এই ভালোর তো মূল্য কিছুই থাকছে না। তো এইগুলো আসলে এই সময়ে আমি মনে করি যে আমাদের সামান্য সময়ে সামান্য সময় আমাদের এই আর দেড় বছর আছে, আমরা দেখতে চাই যে আমাদের যে সমস্ত সম্পদ আছে আমাদের যে সমস্ত যে এইগুলো সঠিকভাবে এর ব্যবহার এবং এখান থেকে আমাদের সঠিকভাবে রাস্তার গাছ কাটেন, অনেক গাছ আপনি বলেছেন, আমি বালিয়াকান্দি থেকে জামালপুর পর্যন্ত একশত কয়েকটি এই গাছ আপনার শিশু গাছ মরে গেছে, সেই গাছগুলো কাটার জন্যে বলছি, ওই আমার ডিএসআই বলছেন যে গাছ কাটা যাবে না, বলছে যে মানুষ মেরে জেমেশ করা যায় গাছ কেটে জেমেশ করা যায় না, সে গাছ তো একটাও থাকতেছে না সবই চলে যাচ্ছে, তাহলে সে গাছগুলো যারা কেটে যাচ্ছে তারা জেমেশ হয়ে যাচ্ছে কেমন? এটা একটা বাজে কথা। আমি প্রথম দিকে শুনে আমরা প্রথম দিকে আমরা উদ্যোগ নিয়ে কয়েকটা গাছ আমরা ওটা টেন্ডার করে বিক্রি করে দেওয়ায় লক্ষাধিক টাকা ইনকাম হয়েছিল তারপরে এর মধ্যে শুনলাম বন বিভাগ এসে আবার একটা ভাগ বসাইছে, আর তারপরে এটা আমরা ওই সব হয়েছি। আর একটা জিনিস হলো একইবার যদি সেই জিনিসগুলো যদি বলার পরে বাস্তবায়ন না হয় আর তার গুরুত্ব থাকে না, ওই এইটাও একটা কৌশল, সে এটা এটা আমার মনে হয় যে একটা কৌশল, একজন এক একবার বলবে দুই চারবার বলার পর থামিয়ে যাবে আর তো কিছুই হবে না। তো যাই হোক যদি কিছু অতিরিক্ত কথা বলা হয় তাহলে ক্ষমা করে দেবেন, এ বলে আমি আজকে বক্তব্য শেষ করছি, ধন্যবাদ সবাইকে। আমাদের বিরতি কি পাবো আমরা? আমরা
ওই বিন্দু আপনি যেদিন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকারে বললেন 20 লক্ষ টাকা আমরা অনুদান পাইছি, ভালো লাগলো আপনার মুখ থেকে প্রথম জানতে পারলাম যে 20 লক্ষ টাকা জেলা পরিষদের থেকে ত্রাণ করা হবে। কিন্তু আমরা প্রতিটা সদস্য প্রতিটা সদস্য তো আলাপ করছি, আসলে আমরা প্রচন্ড হতাশ যে এই 20 লক্ষ টাকা কোনো গান বাজনা কিচ্ছু নাই, হঠাৎ করে একটা চিঠি 125 ব্যাগ মাল তোমার বরাদ্দ আছে তোমার জায়গায় নির্বাহী উপজেলা নির্বাহীর সাথে তুমি সমন্বয় করে করো, এই কিভাবে এই মাল কবে কিনা হলো কি না হলো আমরা কিন্তু কিছুই জানি না। আপনি প্রশাসন প্রধান, আপনি গার্জিয়ান, আপনি নিয়ম অনুসারে কাজ করবেন, আমাদের তো আসলে এতদিন জানার কথাও না। আজকেও যে কথাটা জানতেছি যে 10 লক্ষ টাকার মাল কিনছেন রাজবাড়ি আর গোয়ালন্দ, তাহলে পাঁচটা থানা রাজবাড়ি আর গোয়ালন্দ যদি 10 লাখ পায় তাহলে পাঁচশো কালোকালি বালিয়াঘাটে 10 লাখ হবে কেন? এটা কোন সিস্টেমে করলেন, কিভাবে করলেন এটা অ্যাকচুয়াল আপনারাই জানেন। আমরা ব্যক্তিগতভাবে আমি নিজে হতাশ, যেটা আমার যতদূর মনে পড়ে আজ থেকে বছর 4-5 মাস আগে এটা এইভাবে একটা মুলতবি মিটিং শেষ হলো, তারপর আর কোনো মিটিং হয় নাই, অথচ 26-27 নম্বর এখানে এজেন্ডা দেখতেছি, সিদ্ধান্ত দেখতেছি, তার ভিতর কেউ 15 জন এক জায়গা আছে 11 জন। আমার মনে পড়ে না যে কোনো মিটিং ডাকলে, আমি আসলে সুস্থ থাকলে মিটিংয়ে আসিনি, কেন এই দিনে মিটিংয়ে আসিনি, আদৌ এই দিনে মিটিং হয়েছে কিনা আমার কিন্তু সন্দেহ। আর দুই হলো দ্বিতীয়ত দুঃখের কথা, যে কথা যেভাবেই বলি সই হওয়ার পরে ওর ভিতর যা খুশি এজেন্ডা পাস হয়ে যায়, আসলে প্রত্যেকটা মিটিংয়ে এইভাবে পাস হয়েছে, আর 28তম মিটিংও আজকে এইভাবেই সই করে দিয়ে যাবো, এর ভিতরও ওই কিনা হয়ে যাবি, মালপত্রও কিনা হয়ে যাবে নিয়মতান্ত্রিকভাবে, কারণ আমরা তো নিয়ম বুঝি না, ডিএস স্যারের কাছে নিয়ম খাতাপত্র তার। তবে দয়া করি আমাকে বাদ দিয়ে কিছু করেন না, কারণ আমরা এই জেলা পরিষদের একজন সদস্য, আপনারই কুড়িজনের একজন মানুষ, কেন আপনি এই 20 জনের পাশ কাটায় আপনি কাজ করবেন এটা আমাদের সত্যি দুঃখজনক। আর যে কথাই বলি ওই কথা মানে লিপিবদ্ধ হয় না, মন্দরা এজেন্ডা পাশ হয়ে যায়। এবং এই যে একটা এজেন্ডায় দেখতেছি ঈদুল ফিতরের জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, এও কি দিয়ে কি কবে হবি কি হবি আসলে জানি না, কিন্তু দেখতেছি। আচ্ছা তারপরে আজকের এজেন্ডা হলো এই ত্রাণ বিতরণ, যাই হোক এই কথাবার্তা বলে দেওয়ার পরে সব এইরকম রেজলিউশন আকারে উঠে যায়, পাশ হয়ে যায়, খরচ হয়ে যায়। তা বিনয়ের সাথে বলবো, আপনি প্রশাসন মাথা আমাদেরকে ভাত দিয়ে কিছু করেন না, আমাদেরকে সাথে রাখেন, এটাই হলো আপনার কাছে চাওয়া পাওয়া। প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, শুনতে এটা দেওয়া যায় পরে চেয়ারম্যান মহোদয়, আমি এটা জানাইলাম এবং চেয়ারম্যান মহোদয়ও জেলা প্রশাসকের সাথে কথা বলেছে, তো এরপরে আমি চেয়ারম্যান মহোদয়কে বলেছি যে স্যার এটা কী করবেন, গভর্নমেন্ট তো অর্ডার দিয়ে দিয়েছে আমাদের ত্রাণ কার্য পরিচালনা করতে হবে। তখন চেয়ারম্যান মহোদয় বললেন যে আমি তো সদস্যদের সাথে কথা বলছি, এই মুহূর্তে লকডাউন কীভাবে কী বসি বা না বসি, তো আমি কথা বলতেছি, আমি কথা বলতেছি। তা উনি বললেন যে আমি বেশ কয়েকজন সদস্যের সাথে কথা বলেছি, কথা বলে তারপরে উনি কত তো সিদ্ধান্ত দিলেন যে আমরা গোয়ালন্দ এবং রাজবাড়ি সদরের জন্য আমরা কত তো প্রথম যে অর্ধেক করে 10 লক্ষ টাকার আমরা ত্রাণ সংগ্রহ করি, আর বাকিটা তাদের সাথে কথা বলে পরবর্তীতে তাদের সাথে আমরা একটা ব্যবস্থা নেব। তো সেই ভিত্তিতে আমাদের যে সরকারি যে নিয়ন্ত্রণ রয়েছে পিপিআর 2008, সেখানে জরুরি দুর্যোগকালীন সময়ে এই ত্রাণ কার্য সংগ্রহ করার যে সিস্টেম আছে সেই সিস্টেম ফলো করে বাজার যাচাই করে তারপরে 10 লক্ষ টাকা ত্রাণ সামগ্রী ক্রয় করা হয়েছে, এবং সেটা প্যাকেটবদ্ধ ছিল, প্যাকেটের গায়ে সুন্দরভাবে কোন দ্রব্য কত কেজি কী পরিমাণ সুন্দরভাবে লেখা ছিল, প্যাকেট সেলাই করা ছিল। তারপরে চেয়ারম্যান মহোদয় অনুরোধে আমরা এই অংশের সদস্য মহোদয়গণকে বললাম যে আপনাদের এত করে প্যাকেট দেওয়া হয়েছে, আপনারা করে নিজ নিজ এলাকায় সংশ্লিষ্ট ইউরো মহোদয়ের সাথে সমন্বয় করে আপনারা সেটা বিতরণের ব্যবস্থা করবেন। এই তো হলো এই অংশের বিষয়, এবং ইতিমধ্যেই
রাজবাড়ি এক অংশের যে ত্রাণ সামগ্রী যা ক্রয় করা হয়েছিল সকল সদস্যই, একজন এখন সম্ভবত একজন এখনো নেননি, আর সকল সদস্য মহোদয়গণই ত্রাণ সামগ্রী আমাদের অফিস থেকে তারা বুঝে নিয়েছেন এবং তারা সেটা সুন্দরভাবে বিতরণ করেছেন। আর বাকি আর বাকি 10 লক্ষ টাকার বিষয়ে আপনাদেরকে চেয়ারম্যান মহোদয় নির্দেশক্রমে চিঠি দেওয়া হয়েছিল যে আপনারা এসে নিয়ে যান, কিন্তু সেই চিঠি পাওয়ার পরে তো পরিবেশ অন্যরকম হয়ে গেল, সেটার বিষয়ে আর পরে আর কোনো কথা হয়নি। সবাই রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার বলেন, যদি আপনার সুমিত সদস্য আপনি এনে এসছেন, যদি আপনার সই করেন তাহলে এজেন্টে আনবো, যদি সই না করেন এজেন্টে আনবো না। কিন্তু এই দুর্ভোগ্য সময় যে ইয়ে আছে, এই টাকা 27 লাখ আর 20 লাখ, এটা ফয়সলা করবেন না? 20 লাখের তো ফয়সলা করি হলে 20 লাখের তো আপনি একরকমই ফয়সলা করতেন। ব্যাংকে আছে, আমি এই টাকা দুর্নীতি করি নাই। এখন আপনারা যদি মনে করেন গরিব মানুষ দিবেন, মিটিং করে যান, দেবো না, সেটা আপনাদের ব্যাপার। 27 লক্ষ টাকা আমি সরি করছি এবং তারপর আজকে মিটিং দিয়েছি, শুধু তাই নয়, 27 লক্ষ টাকার জন্য আজকে আমি মিটিং দিয়েছি। যেটা মাননীয় প্রধানমন্ত্রীকে বলছিল না গেল 16 তারিখে, যেহেতু 16 তারিখে আসে তখন এটা আসবে, আমি সে বলবো কি আসেনি তো আমি বলতে পারিনি। আমি এক মিনিট বলি।